नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वंदितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासिनितं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाखलापं गौरीनिरन्तरविभीषितवामभागम् नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसिपुरपति भजवीशनाथं बागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। प्रायेण देवमुनयो सविमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठा नैतान् विहाय कृपणान् विमुमोक्षये को नान्यां तदस्य शरणं भ्रमतोऽनुपासे। प्रायेण देवमुनयो सविमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठा नैतान् विहाय कृपणान् विमुमोक्षये को नान्यां तदस्य शरणं भ्रमतोऽनुपासे। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर पोपा जानी छेन जिनी आमार जीवने शतकरा शतभाग मंगल विधान करते पारबेन तार चरणे आमी आमार जीवने जे आत्मसमर्पण सेटा आमी करब, अन्य काउर काछे आमी आत्मसमर्पण करब ना। आमार आत्मनिवेदन आमी एमन जायगाय करब जेखाने तिनी आमार शतकरा शतभाग आमार मंगल विधान अवश्य करते पारेन, तार काछेई आमी आमार जीवनेर आत्मसमर्पण करब, आत्मनिवेदन करब, कारण ताके गुरु बला हय। वास्तविक पक्षे गौड़ीय गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन धर्मध्वजीगणेर धर्म आचरण बद्धजीवके आरो अधिकतर बद्धदशाय लइया जाय। गौड़ीय गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे धर्मध्वजीगणेर धर्म आचरण बद्धजीवके आरो अधिकतर बद्धदशाय लइया जाय। धर्मध्वजी काके बोले? जारा धर्मेर नाम करे तिलक माला लाल कपड़ सन्यासी आचार्य आसन इत्यादि डेकोरेशन निजे जीवने करे रेखेछेन, किन्तु वास्तविक पक्षे भगवान गुरु वैष्णव धाम नाम कोनो किछुतेई तादेर वास्तविक कोनो विश्वास नाई, विश्वास आभास आछे वास्तविक विश्वासও নাই। যার জন্য তারা যখন যে সমস্ত ধর্ম আচরণগুলো করেন বা আমরা ধর্ম পালন করছি বলে দাবি করেন, তাদের সেই সেই আচরণগুলো ধর্ম আচরণগুলো বাস্তবিক কোনো ভক্তির অন্তর্গত বিষয় হয় না, ওটা ভক্তির বহির্ভূত অভক্তি পর সমস্ত কিছু হয়ে থাকে। বাস্তবিক পক্ষে আমরা আমরা শাস্ত্রেতে পাই শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। যে সমস্ত শ্রুতি স্মৃতি পুরাণ পাঞ্চরাত্রিক বিধি যেগুলো আমাদের গুরুবর্গ দেখিয়ে দিয়ে গেছেন মহাপ্রভুর আনুগত্যে, সেই সমস্ত বিচারাদি ছাড়া যারা
অন্যরকম ভাবে ভক্তিকে বিকৃত করে এটাকেই ভক্তি বলে মূর্খ লোকের কাছে চালাবার চেষ্টা করছেন, বাহবা নেওয়ার চেষ্টা করছেন, এইটি ভক্তি আমরা ভক্তিযাজন করছি। আর পৃথিবীর মধ্যে যত সংখ্যক ভক্ত আছে বলে আপনাদের মনে হয়, তাদের মধ্যে 100 ভাগের মধ্যে 1 ভাগ 1% মানুষ যদি এই সত্য কথাগুলো বুঝত, তাহলে তাদের আর এই সমস্ত পাষণ্ডগুলোর কাছে গিয়ে তাদের জীবনে সর্বনাশ বরণ করতে হতো না। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের এই কণ্ঠস্বর, আমাদের এই আচরণ, প্রভুপাদের আনুগত্যে কতগুলো লোকের কাছে পৌঁছাবে আমার সন্দেহ আছে। হয়তো এমন হতে পারে আমি মরে যাওয়ার পর যে কথাগুলো হাজার হাজার কথা সমস্ত বিশ্বে চলছে, সেই সব কথাগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা হতে পারে পরে, যদি তাদের চেতনার উন্মেষ হয়। বাস্তবিক পক্ষে কতগুলো লোকের কাছে আমার এই আওয়াজ পৌঁছাবে, কতগুলো লোককে আমি সাবধান করতে পারবো, কতগুলো লোককে আমি কোলে টেনে নিতে পারবো, তোমরা ভুল পথে যাচ্ছ, তোমরা এদিকে এসো, তোমাদের মৃত্যুবরণ করতে হবে ওইখানে গেলে পাষণ্ডগণের পাল্লায় পড়ে। ভক্তির নামে যা সমস্ত কিছু জগতে চলছে তাতে আমরা নির্বাক হয়ে গেছি, তথাপি প্রভুপাদের আদেশে আমাদের সিংহের মতো চিৎকার করতে হচ্ছে, তার আদেশ এবং শক্তি। বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতের অকৈত্ব সত্য কথা এগুলো অনুভব করার মতো ব্যক্তি জগতে বিরল। আমার জীবনে এত হাজার হাজার হরিকথার পরও আমি খুব কম লোককে জীবনে পেয়েছি যারা এই কথাগুলোর কিছু উপলব্ধি করতে পেরেছেন। কেন এরকম ধরনের কথাগুলো বলছেন, সেটা যে আমাদের বাঁচাবার জন্য বলছেন সেটা উপলব্ধি করবার মতো ব্যক্তি খুব কম পেয়েছি জীবনে। বাকি যারা ধর্মের নামে অনেক কিছু বিপরীত বস্তু আপনাদের কাছে রাখতে চাইছেন, যেহেতু তাদের স্বার্থের ব্যাঘাত হয়েছে, সেহেতু তারা আমাকে শত্রু বলে মনে করে নিয়েছে, তারা আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে, কিছু করতে পারেনি, এরকম ধরনের একটা পরিস্থিতির মধ্যে এই সমস্ত অপ্রাকৃতিক জগতের অকৈত্ব সত্যকথা কীর্তনের ব্যবস্থা হয়েছে, এটাই বড় কথা, এটাই আশা করা যায় না। যেখানে প্রভুপাদ জানাচ্ছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। আর একটু আগেই আমি শাস্ত্রের যে বচন উল্লেখ করলাম, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্মিক বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতই বকলবতে, ওটাকে উৎপাত বলা হয়। ভক্তির নামে যে সমস্ত উৎপাত সমাজে চলছে সেগুলো বন্ধ হওয়া দরকার। ভক্তিবিনোদ ঠাকুর 160-170 বছর আগে চোখের জল ফেলতে ফেলতে অনেক তিনি কথা লিখেছেন, অনেক কথা বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন প্রথম এই মহাপুরুষ গৌরাঙ্গের পার্ষদ যিনি সর্বপ্রথম পৃথিবীতে বিভিন্ন বিদেশি লোকের কাছে এই কথাগুলোকে উপস্থাপন করতে পেরেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন প্রথম গৌর পার্ষদ যিনি সমগ্র বিদেশির কাছে বিভিন্ন ভাষায় সেই 170-180 বছর আগেকার কথা বলছি, তিনি এই সমস্ত কথায় ইংরাজি, বাংলা, হিন্দি, উর্দু, সংস্কৃত, হিন্দি বিভিন্ন ভাষায় তিনি বলেছেন। এই মহাপুরুষগণের কথা যদি সেই সময়তে বিভিন্ন ভাষায় চলতো আমার মনে হয় আলো ভালো হতো। আমার মতো একটা সামান্য মানুষ তার কথা এখন সমগ্র বিশ্বেতে বিভিন্ন ভাষায় ইংরেজি, বাংলা, জার্মান, ইটালিয়ান, ব্রাজিলিয়ান ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষায়
রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কত ভাষায় যে চলছে কোনো ঠিক নাই। আমি এর জন্য গর্বিত নয়, আমি একমাত্র এই কারণে গর্বিত যে আমি আমার পরিচয় দিতে পাচ্ছি, আমি গৌড়ীয় মঠ থেকে এসেছি আপনাদের কাছে, এইটা আমার সবচেয়ে বড় পরিচয়। গৌড়ীয় মঠের আচার আদর্শ আমি কতটা গ্রহণ করতে পেরেছি তা জানি না, তবে গৌড়ীয় মঠের আদর্শ আমি সম্যকরূপে নিজের জীবনে গ্রহণ করতে চাই। গৌড়ীয় মঠের আদর্শটাই আমার জীবনের আদর্শ, প্রভুপাদের আদর্শটাই আমার জীবনের আদর্শ। এই অকৈত্তব্য জগতের কথা, অপ্রাকৃত জগতের কথা, অকৈত্তব্য কথা বলতে গিয়ে যদি আমাকে সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন হতে হয়, তথাপি এই সমস্ত কথা বলতে বলতে আমি সেই সব বিপদগুলোকে বরণ করতে চাই হাসি মুখে। কারণ যত বিপদই আমার সম্মুখে আসুক, সেগুলোকে মুখোমুখি হয়ে আমাকে এই পরম সত্যবস্তুগুলো স্থাপনা করার দায়িত্ব পড়েছে। এই আদর্শ আমি যদি স্থাপন করতে না পারি, আমি যদি ভীত হয়ে যাই, আমি যদি ভীত হয়ে পেছনে পালাই, তাহলে আমাকে কাপুরুষ বলা হবে। আপনারা ইংরেজিতে একটা কথা শুনেছেন, কয়েকজন শিক্ষিত থাকতে পারেন আপনাদের মধ্যে, ইংরেজিতে একটা কথা আছে, আ কাওয়ার্ড ডাইজ মেনি টাইম বিফোর ইজ অ্যাকচুয়াল ডেথ। একটা কাপুরুষ তার জীবনে মৃত্যুর আগেতে অনেকবার মৃত্যুবরণ করে, তার একবার মৃত্যু হয় না, প্রতি পদে পদে মৃত্যু হয়, বিভিন্ন জায়গায় অপমানিত হয়, বিভিন্ন জায়গায় পরাজিত হয়। কিন্তু একটা সাধুর, বাস্তব সাধুর কোনো জায়গায় পরাজয় নাই, তার লাল্য, তার কোনো লাভলিস, তার কোনো লাভ লোকসানের কোনো হিসাব নাই, তার জীবনে কোনো ভয়ও নাই, কিছু পাবো কিছু হারাবো এরম কোনো সংশয় নাই। কেন? গৌড়ীয় মঠের বাস্তব যারা আত্মনিবেদন করেছেন সংকীর্তন যজ্ঞাগ্নিতে, তারা সমস্ত বুক বেঁধে নেবেছেন সংকীর্তন যজ্ঞাগ্নিতে ঝাঁপ দেওয়ার জন্য, তারা জীবনের পরোয়া করেন না। তাই জন্যই তাদেরকে বলা হয় বাস্তব সাধু, যারা নিজেদের জীবনের বিভিন্ন রকম সুখ সুবিধে, লাভ পূজা প্রতিষ্ঠাকে বজায় রাখার জন্য বিভিন্ন কপটতাকে আশ্রয় করছেন, বিভিন্ন চালাকির পথে অবলম্বন করছেন, তাদের বিভিন্ন রকম পরোয়া থাকতে পারে বিভিন্ন রকম লাভ লোকসানের। কিন্তু এক গৌড়ীয় মঠের বাস্তবিক নির্ভীক সাধু, যাকে বলা হয় মোবাইল গৌড়ীয় মঠ, প্রভুপাদ বলছেন এই সমস্ত আমার গৌড়ীয় মঠের যারা আছেন তারা এক একজন গৌড়ীয় মঠ, জ্যান্ত গৌড়ীয় মঠ। তারা যেখানেই গিয়ে উপস্থিত হবেন, জলাই জঙ্গলে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইটালি বা কোনো মেদিনীপুরের কোনো গ্রামে গিয়ে উপস্থিত হলেন, সেখানেও দেখবেন গৌড়ীয় মঠ স্বয়ং উপস্থিত হয়েছেন। এটা আপনারা যদি অন্ধ হয়ে থাকেন আপনারা দেখতে পাবেন না, গৌড়ীয় মঠ কোথায় দেখতে পাচ্ছি না তো। যে চোখ দিয়ে মলমূত্র দেখা যায়, যে চোখ দিয়ে মলমূত্র দেখা যায়, মেয়ে ছেলে শরীর দেখা যায়, সে চোখ দিয়ে গৌড়ীয় মঠকে দেখা যায় না। যে চোখ অপ্রাকৃত দৃষ্টি লাভ করেছে সেই চোখ দিয়ে দেখলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। সত্যিই তো তাই, প্রভুপাদের কথা তো মিথ্যে নয়। যেখানে এক গৌড়ীয় মঠের বাস্তব সাধু, তেজিয়ান সাধু উপস্থিত হয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি গৌড়ীয় মঠ সেখানে উপস্থিত হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে গৌড়ীয় মঠের সংকীর্তন, চারিদিকে বাতাবরণ দেখা যাচ্ছে। গৌড়ীয় মঠ কোনো ইট পাথরের কোনো সংস্থা নয়, অন্যান্য সংস্থা যেরকম প্রতিষ্ঠিত হয় বিভিন্ন দান দক্ষিণা লোক ঠকাবার জন্য, বিভিন্ন দান দক্ষিণা করেন, দান দক্ষিণার মধ্যে হয়তো 5% বা 10% দেবেন, আর যেসব দানগুলো তারা পান এই দানের নাম করে, বোঝা গেল মাথায় কিছু আছে, এই দান আমি যে করছি, ছত্র খুলেছি দান করছি, এই দানের নাম করে আমি যে দানটা পাচ্ছি বাইরে থেকে, তার 100 ভাগের মধ্যে 5% কি 10% আমরা খরচা করব, আর বাকি 90% আমরা মজা করব, ফুর্তি করব। এই হলো অন্যান্য এক্স ওয়াই জেড মিশন, তাদের এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম। আমার কিন্তু জীবনে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, একটাই প্ল্যান প্রোগ্রাম, সেটা হচ্ছে যতদিন বেঁচে থাকব ততদিন অপ্রাকৃত জগতের গৌড়ীয় মঠের কথা চিৎকার করে জগতের লোকের কাছে বলতে থাকব, এটি আদেশ।
বাস্তবিক কথা হলো যে শাস্ত্রের কোথায় কি আছে এবং তার মানে কি এটা বুঝবার মতো ব্যক্তি জগতে নেই বলে আমরা শ্রীনিবাস আচার্যের যে স্বরগোস্বামী স্টকম সেখান থেকে আমি পেয়েছিলাম, কালকে উচ্চারণ করেছিলাম, সেখানে বলেছেন যে নানা শাস্ত্র বিচার অনৈক্য নিপুণ যে কথাটা বলছেন সেইখানে বলছেন তোমরা এই সমস্ত শাস্ত্রগুলো বাজার থেকে কিনে আনবে, কিনে ওর কোনো অর্থ বুঝতে পারবে না। প্রথম কথা হলো ব্রহ্মচর্যের অভাব, দ্বিতীয় কথা হলো তাদের বিপরীতমুখী ভাব, সেটা তো গেল অন্য কথা, কিন্তু বিপরীতমুখী ভাব, ভক্তির সম্পূর্ণ বিপরীতমুখী, ভক্তির সম্পূর্ণ বিপরীতমুখী ভাব তাদের হৃদয়ে রয়েছে। তারা সব সহজিয়া, তারা মনে করছেন এইভাবেই বোধে কৃষ্ণকে পাওয়া যায়, সবাই পেয়েছে আমরাও পাব, কিন্তু কেউই পাইনি। যারা সহজিয়া পদ অবলম্বন করেছেন তাদের মধ্যে একজনও আজ পর্যন্ত ভগবানকে লাভ করেন নাই, লাভ করতে পারেন না। এখানে বলছেন যে সহজিয়াগণ নিজের ইচ্ছা মতো ভক্তিকে বিকৃত করে নিচ্ছেন, কিন্তু গৌড়ীয় মঠেই একমাত্র ব্যবস্থা আছে যেখানে ভক্তির বাস্তবিক কথাগুলো আলোচনা হতে পারে। কিন্তু বর্তমানে যেসব অবস্থা দেখছি তাতে এখানেও সব সহজিয়ার আনুগত্য করে তারাও বঞ্চিত হচ্ছেন, তারাও অপরকে বঞ্চনা করছেন, নিজেরা বঞ্চিত হচ্ছেন। বলতে পারবো না, এটা হয়তো মায়ার প্রভাব হতে পারে, মায়াদেবীর একটা চক্রান্ত, মায়াদেবী চান না এই সমস্ত ভক্তির কথাগুলো লোকে জানুক, তাহলে আমার বাজারটা খারাপ হয়ে যাবে, হয়তো সেই জন্যই মায়াদেবী এইসব প্ল্যান প্রোগ্রাম করেছেন। যখন শ্রী রামচন্দ্রের কাছে কুম্ভকর্ণ বধ হয়েছিল, কুম্ভকর্ণ যখন চলে গেলেন তখন তার যে স্ত্রী প্রচণ্ড রেগে গেছিলেন, গিয়ে রামচন্দ্রকে অভিশাপ দিতে যাইছেন, তার নাম হলো নিদ্রা দেবী, বললো অভিশাপ দিয়ে দেবো। কী অভিশাপ দেবে তুমি, ভগবানের আর কী অভিশাপ লাগবে, ভগবানও অভিশাপ ইচ্ছে করে নেন, গৌরাঙ্গ মহাপ্রভু ইচ্ছে করে নেন। গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তন যখন চলছেন শিবাসাঙ্গনে, একজন ব্রাহ্মণ প্রবেশ করার চেষ্টা, কেউই বাইরের লোক প্রবেশের অধিকার পেতেন না, একজন ব্রাহ্মণ সেখানে প্রবেশের জন্য পীড়াপিড়ি করছিল কিন্তু প্রবেশ করতে পারে নাই, না পাওয়ার জন্য তার প্রচণ্ড ক্রোধ হয়েছে। পরের দিন গঙ্গাতে যখন মহাপ্রভু স্নান করছেন, সেও সেখানে স্নান করতে গেছেন, মহাপ্রভুকে দেখে সেখানে রাগে একেবারে ভয়ঙ্কর, সে পৈতাটাকে ধরে পৈতে ছিঁড়ে অভিশাপ করছে, আমি তোমার অভিশাপ দিলাম তোমার সংসার সুখ কোনোদিন হবে না, কাল আমি এইখানে ঢুকবার চেষ্টা করি সঙ্গে তুমি আমাকে ঢুকতে দাওনি, ঢোকা হয়নি, আমি অভিশাপ দিলাম। মহাপ্রভু অভিশাপ শুনে হাসছেন, এরম অভিশাপই তো দরকার, আমার সংসার সুখ যেন না হয়, কেন সংসার সুখ হলে তো ভগবত রাজ্যে আমি প্রবেশ করতে পারবো না। তো অভিশাপ শুনে মহাপ্রভু হো হো করে হাসছেন আনন্দে, বলছে এই অভিশাপই তো আমার দরকার ছিল, ভালোই হলো। সেরকম ভগবানের জীবনেও এরকম অভিশাপ ইচ্ছে করে ভগবান নেন, কখনও কখনও ভগবান লীলা করেন ভক্তের কাছে হেরে যাওয়ার, এই সমস্ত লীলাগুলো ভক্ত অনুভব করতে পারেন, কিন্তু বাইরের জগতের যে প্রাসন্ন ব্যক্তি তারা কিন্তু এইসব উপলব্ধি করতে পারেন না। তারা বিভিন্ন পাণ্ডিত্য লাভ করেছেন বলে দাবি করেন, মাইকেল মধুসূদন বিরাট পণ্ডিত বলে নিজেকে মনে করেন, কিন্তু লাস্টে গু খেয়ে মরলেন, লাস্টে আবার কাঁদতেও হলো তাকে, যাই হোক বিশেষ যোগ্যতা ছিল সেই ব্যক্তির, আমি খুব দুঃখ পাই। তিনি মেঘনাদ বধ কাব্য লিখলেন, মেঘনাদ বধ কাব্য পড়ানো হয় বড় বড় ক্লাসে, আমি অবাক হয়ে যাই সেখানে লক্ষ্মণজি মহারাজকে অত্যন্ত একটা সামান্য ব্যক্তি হিসাবে তারা তিনি উপস্থাপন করেছেন, লক্ষণ হেরে গেছে, মেঘনাথের অনেক পাওয়ার। আমি অবাক হয়ে যাই এই সব পাষণ্ডগুলো জন্ম হয়ে আমাদের উল্টো সমাজকে উল্টো দিকে পরিচালনা করলো। তার অনেক বুদ্ধি থাকলো, অনেকগুলো ভাষা জানতেন, আটটা না দশটা ভাষা জানতেন তিনি, কিন্তু জানলে কী হবে, অনেক জগতের কোনো জ্ঞান থাকতো, ইংরাজি এত ভালো জানতেন, আমরা যে পড়াশোনা করবার সময় পিবি যে কলেজে বা স্কুলে যে সমস্ত পড়তে হতো, পিবি সেলি কিডস এদের সব কবিতা পড়তে হতো, কিন্তু তার থেকে অনেক ভালো কবিতা লিখতে পারতেন ইনি, এদের থেকে অনেক ভালো কবিতা লিখতে পারতেন, কিন্তু তার সত্ত্বেও ব্রিটিশ পিপল, ব্রিটিশের আমলে ব্রিটিশ জনগণ তারা খুব অহংকারী,
তারা বাইরের লোকের যেসব সম্মান পাওয়া উচিত সেইগুলো ততটা দিতে কুণ্ঠিত হন। যাই হোক, এসব অন্য কথা। আমার বক্তব্য হলো, তিনি এমনভাবে মেঘনাথ বধ কাব্য লিখলেন যাতে প্রমাণ হয় লক্ষণ একটা পাগল, লক্ষণ একটা দুর্বল একটা জীব। এরকমভাবে তিনি মেঘনাথের মহিমা করলেন। অবশ্য তার ফলও তিনি পেয়েছেন, কবরের মধ্যে গেছেন, সেটা তো ফল তো পাবেনই। রাজা রামমোহন, তিনি ভাগবত ধর্মের বিরোধী ছিলেন, ভগবৎকে গালাগাল দিতেন, তারও ফল পেয়ে গেলেন, যার যার কর্মফল পান। মরতে হলো ইংল্যান্ডে গিয়ে, বিদেশে খোঁয়াড়ে গিয়ে মরলেন, তার বাবা তাকে ত্যাগ করেছিল। আপনারা সব এইসব শিক্ষায় শিক্ষিত, আমি জানি না আপনারা ভাগবত ধর্মের যে শিক্ষা কী করে গ্রহণ করবেন, আর কেই বা আছে আমি জানি না। এইসব ব্যাপারগুলো বোঝা দরকার। সমাজের সমস্ত বিপরীত দিকে সব চলছে, যেখানে বলতে গিয়ে লক্ষ্মণজি মহারাজ কেন এরকম শক্তিশীল গ্রহণ করলেন তার পেছনে অনেক রহস্য আছে। ব্রহ্মাজির যে আশীর্বাদটা, ব্রহ্মাজির যে বরটা, ওই বরটা যেন মিথ্যে না হয়। ব্রহ্মাজিকে বিচার করলে দেখা পায় সবই ভগবত তত্ত্ব। অনন্ত জগতের এমন কোনো বস্তু নাই যেটা ভগবান ছাড়া আছেন, এটাকেই বলা হয় অদ্বৈ জ্ঞান তত্ত্ব। অদ্বৈ জ্ঞান তত্ত্ব বোঝা তো সোজা নয়। আমি একবার বিরাট ধর্মসভাতে বিরাট বিটার আচার্যের সামনে এটা চিৎকার করে বলেছিলাম যে যত বড় আচার্যের কাজই করে থাকুন, করছেন বলে মনে করেন, তা প্রত্যেকেই এটা উপলব্ধি নিশ্চয়ই করবেন। আমার এই কথাটা, এটা অনুভবের কথা, যে যত বড় ভূমিকাই আপনারা বাহ্য দৃষ্টিতে থাকুন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত অদ্বয় জ্ঞান তত্ত্বেতে সুপ্রতিষ্ঠিত না হতে পারবেন, আপনাদের কথায় কোনো কাজ হবে না, জগতের লোকের মঙ্গল হবে না। আপনারা দীক্ষা দিলেও সেটা বীর্যবৃত্তি দীক্ষা হবে না। দীক্ষার নিয়ম হলো যে মন্ত্র আমি গ্রহণ করব, যার কাছ থেকে গ্রহণ করব, তিনি ওই মন্ত্রকে সিদ্ধ করেছেন, তার সেই মন্ত্র সিদ্ধ মন্ত্র যদি না হয় সেই মন্ত্রটাকে বীর্যবতী মন্ত্র বলা যাবে না। আর বীর্য যদি না থাকে সেরকম সন্তান যেমন উৎপন্ন সম্ভব নয়, সেই রকম ঠিক একইভাবে যখন বীর্যবতী মন্ত্র না আমরা গ্রহণ করে থাকব, কোনো যেখানে সেখানে আমরা মন্ত্র যদি গ্রহণ করে থাকি যত্রতত্র, তাহলে সেই মন্ত্রতে আমাদের জীবনে কোনো দিনই ভগবত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নাই। সেটাকে বলা হয় বীর্যহীন মন্ত্র। যখন জগতের কোনো মন্ত্র হয়, সাপের মন্ত্র, ভূতের মন্ত্র, এই সমস্ত মন্ত্রগুলো যখন আপনারা বাজার থেকে বই এনে করবেন, বাজার থেকে ভূতের মন্ত্র, ভূতারাবার মন্ত্র, সাপের মন্ত্র পাওয়া যায় বাজার কিনতে, আপনারা কিনে এনে একটা সাপ ছাড়িয়ে দেখুন তো দেখি, আপনারা কিনে আনুন, ভূতের মন্ত্র কিনে আনুন, কিনে এনে একটা দু একটা ভূত ছাড়িয়ে দেখুন, ভূত আপনাকেই লাথি মেরে দেবে, মেরে ফেলবে, কারণ ওই মন্ত্রটা সিদ্ধ মন্ত্র নয়। তাহলে জড়জগতের যে মন্ত্রগুলো ভূত পেত পিশাচ তাড়াবার জন্য, সাপ সাপের বিষ তাড়াবার জন্য, সাপ তাড়াবার জন্য যে মন্ত্র, ওইগুলোর মধ্যেও কিছু পাওয়ার আছে, কিন্তু ওই মন্ত্রটা যে বসে বসে সাধন করেছে তার কাছ থেকে নিতে হবে। বোঝা গেল না আমার কথাটা, মাথায় কিছু ঢুকলো? সেই মন্ত্রটা যিনি সাধন করেছেন সেই ব্যক্তির কাছে ওই মন্ত্রটা যদি আমি নিই, তাকে গুরুরূপে মানি, এইবার এই মন্ত্রটা আমার জীবনে প্রয়োগ করলে কাজ হবে। বোঝা গেল? অন্যভাবে আমি যদি নিজে নিজে সেই মন্ত্রটা বাজার থেকে কিনে এনে পড়ি বা বলি, তাতেও কাজ হবে না। তাহলে আমার বক্তব্য হলো, জড়জগতের যদি এরকম সামান্য বিষয়গুলো যে আছে, ভূত পেত পিশাচ, তারপরে সাপের এই সমস্ত মন্ত্র, যখন বাস্তবিকভাবে গুরু, বাস্তবিক ওদের যে গুরু তাদের কাছ থেকে নিতে হয়, তখন পারমার্থিক জগতের, অপ্রাকৃত জগতের যে গুরু গ্রহণের যে অবশ্য দরকার, এটা তো আপনাদের একটু যদি মগজে কিছু দেখে অস্বীকার করতে পারবেন না। আপনারা সঙ্গীত শিক্ষার গুরু গ্রহণ করেন, গান শেখবার জন্য, নাচ শেখবার জন্য গুরু, বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচার বিভিন্ন রকম শেখবার জন্য, অঙ্ক শেখাবার গুরু, ইংরেজি শেখাবার গুরু, বিজ্ঞান শেখাবার, এত গুরু যদি হয়, আর কেবল ভগবানের সময় গুরু না গ্রহণ করলেই হয়ে যায়, এটা তো ছাগলের বুদ্ধি হয়ে গেল, এটা তো হলো না। আর এটা এটা সামান্য বুদ্ধি যাদের আছে তারাও শিখে, সত্যিই তো তাই, ভগবত প্রাপ্তি হবে, তা সেরকম গুরু আমার দরকার যিনি সেরকম শক্তি রাখেন, যার মন্ত্র শক্তি আছে, যিনি নিজে সাধন করে সিদ্ধি লাভ করেছেন, ত
তবে সেই মন্ত্র আমি যদি তার কাছ থেকে গ্রহণ করি তাহলে সেই মন্ত্রের কাজ হবে, নাহলে অযথা এই মন্ত্রের কোনো শক্তি আমি আমার জীবনে প্রমাণ পাব না। সেই জন্য এইসব কথা আলোচনার দরকার, এই কারণে যে লোকগুলো সমস্ত ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছেন। তাহলে দেখা গেল যে ভগবান এই যে বিভিন্ন রকম লীলা করেন, কখনো হেরে যান, কখনো হ্যাঁ অহিরাবণ তাকে নিয়ে পাতালে চলে গেলেন, আরে তার বাবার কি সাধ্য আছে রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে চলে যাবে, হয় কখনো? ভগবান এটা ইচ্ছা, ভগবান ইচ্ছা করেন লীলা করবেন বলে এগুলো সব করে দেখান, তাহলে এগুলো না করলে তাহলে লীলাটা হবে না, লোকে শুনতে পারবে না। এই কারণে বিভিন্ন রকম এইসব লীলাগুলো আমাদের বাস্তবিক জায়গা, যেখানে শুনলে পরে আমি তার অর্থটা বুঝতে পারবো, অনুভব করতে পারবো, সেই জায়গা আমাদের শোনা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেখানে সেখানে শুনতে যাই, যেমন একটা উদাহরণ দিই, রাজা রামমোহন রায় তিনি রাজা উপাধি পেয়েছিলেন, কী কারণে পেয়েছিলেন আপনারা পড়ে দেখবেন ইতিহাস, আমার আর আলোচনার রুচি নাই। তিনি একবার জানতে চেষ্টা করলেন চৈতন্য মহাপ্রভুর নামে খুব হইচই পড়ছে, চৈতন্য মহাপ্রভু সব বৈষ্ণব ধর্ম, তা বৈষ্ণব ধর্মটা কেমন আমার একটু জানা উচিত, তা আমি যখন একটা সমাজে একটা নেতার ভূমিকা নিয়েছি তা আমার একটু জানা দরকার ইচ্ছে ছিল যে বৈষ্ণব ধর্মটা কী, এত হইচই কেন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সব আদর্শ নিয়ে। তিনি কী করলেন, তিনি এই বৈষ্ণব ধর্মটা জানবেন বলে একটা সহজিয়ার কাছে গেলেন, ছাগল পাগলের কাছে, সেই গোসাই গোপনে মাছ মাংসও খান, ব্যবিচারও করেন, সবই করেন, বাইরে তিলকমালা আছে, আর নিতাই গৌর হরি বলতো সস্তা, ও তো কোনো পয়সা লাগে না, একটু বলে দিলেই হলো, আমাদের প্রভুপাদ গোলে হরি বল, আর প্রভুপাদ বলতেন এই সমস্ত লোকগুলো এত মূর্খ, এরা বোঝে না সংকীর্তন কাকে বলে বাস্তবিক। প্রভুপাদ হেসে হেসে বলতেন যত ছিল নেড়াবুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল, প্রভুপাদ হেসে হেসে বলতেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন যত ছিল নেড়াবুনে সব হলো কীর্তনে, এবার সব কীর্তনের দলে নাম, একবার বিড়ি টানছে চাষ টানছে আবার এসে বসতেন, বলে আপনার কী দরকার, আমি বিড়ি টানছি দেখবার দরকার কী, আমি তো সংকীর্তন বলছি সংকীর্তন করছি, হ্যাঁ ঠিকই তো তুমি তো সংকীর্তন করছো, তো এইরকমই চলবে সমস্ত জগৎ জুড়ে, আমার কিছু করার নেই, চেষ্টা করে যাচ্ছি পর্যন্ত। ওরা প্রভুপাদ এই জন্য দুঃখ করে বলতেন যত ছিল নেড়াবুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল, ওরা করতালের মানও বোঝে না কীর্তনের মানও বোঝে না, কুলি গোলে হরিবোল দিতে জানে, কিছু লোক আছে ওরা একটু গোলে হরিবোল বা একটু খাওয়ার যদি ব্যবস্থা আরও ভালো হলো, একটু যাই শুনে আসি কী বলছে, কোথা থেকে এসছে সাধুটা একটু দেখি, এই হচ্ছে কৌতূহল নিয়ে আসে তাদের জীবনের বাস্তবিক যে মঙ্গল লাভের জন্য আমার কাছে আসবে, এরকম ধরনের ব্যক্তি খুব কমই জগতে পাওয়া যায় না, কেন সবাই মায়ার মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, ভক্তিমন ঠাকুর এটা লিখেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু, এটাকেই তুমি সুখ মনে করলে, তুমি এটাকেই সুখ মনে করলে, ভগবান ইচ্ছে করে এরকম ধরনের লীলা করেন। আমাদের মতো কিছু বোকাকে, আমাদের মতো কিছু মূর্খকে বোকা বানাবার জন্য, এই জন্য লক্ষণ হেরে যাওয়ার লীলা করলেন কিছুক্ষণ, শক্তিশীল নিয়ে পড়ে রইলেন, আবার সেই ভগবানই হনুমান রূপে আবার গেলেন বিশল্যকরণী আনতে, এইগুলো তিনিই করেন সব, তিনি এগুলো সব করেন বাস্তবিক পক্ষে, ব্রহ্মার মাধ্যমে তিনি যে বরটা, তিনি যে বরটা দিয়েছিলেন সেই বরটাকে সত্য করতে হবে, নাহলে ব্রহ্মা মিথ্যাবাদী হয়ে যাবে না, সেই জন্য তিনি একরূপে ব্রহ্মার যে বরটা ওটাকে সত্য করালেন, আর একভাবে তিনি আবার লক্ষণ রূপে ইচ্ছে করে তিনি শুয়ে থাকলেন, আমি অজ্ঞান হয়ে গেছি আমি বাঁচব না, আবার তাকে বাঁচাবার জন্য সেই একই ভগবান হনুমান রূপে চলে গেলেন ওখানে, নিয়ে গিয়ে অদ্বৈত জ্ঞানতত্ত্বের বাস্তবিক বিচারগুলো বুঝলে বোঝা যাবে সমস্ত জগতে ভগবত তত্ত্ববিজ্ঞান কীরকমভাবে অন্তর্নিহিতভাবে গোপনভাবে বিরাজমান রয়েছে, এটা আমাদের অনুভব করা খুবই কঠিন। যারা বাস্তবিক ভজন করেন, যারা বাস্তবিক সাধুর সঙ্গ করেছেন, তারা ছাড়া এই সমস্ত অপ্রাকৃত জগতের এই অকৈত্তব্য কথাগুলো অনুভব করা খুবই অসম্ভব বলে আমি মনে করি। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে যখন তিনি ওখানে গেলেন একটা সহজিয়ার কাছে গিয়ে বললেন আমাকে একটু
আমাকে একটু আপনাদের ভাগবত ধর্মের কথা, আপনাদের একটু এই যে বৈষ্ণব ধর্মের কিছু কথা বলবেন? বলে হ্যাঁ বলবো, বসুন বসে করুন, আমি এক্ষুনি বলছি। বলে তিনি আরম্ভ করলেন, তিনি বলতে আরম্ভ করলেন, তিনি এমন কিছু বলতে আরম্ভ করলেন যেটা শুনে আপনার অন্নপ্রাশনের ভাতটা উঠে আসবে, বমি আসবে, এত সব নোংরা কথা বলতে আরম্ভ করলেন। শুধু ওনাকে নয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন আজ থেকে 80 বছর আগে বাংলাদেশে গেছিলেন, তখন একজন সহজিয়া জানুয়ার তিনি প্রভুপাদকে বলছিলেন যে আপনি রসাস্বাদন করেন? বলে তার মানে? বলে রসাস্বাদন যদি না করেন রসের কথা কী করে বুঝবেন? রসাস্বাদন মানে মানে বলছেন আচ্ছা স্ত্রী সঙ্গ করেন কি না রাত্রে, যদি না করেন তার রসের কথা কী করে বলেন? প্রভুপাদ বললেন এই সব পশুগুলো হায় হায় হায়। ভক্তিবিনোদ ঠাকুর যখন রামজীবনপুরে এসেছিলেন সেখানে একবার ওই গ্রামের লোকগুলো বলছেন ঠাকুর একটু এবার এবার রসাস্বাদনের জন্য ব্যবস্থা আপনার হয়েছে। কী রসাস্বাদন মানে? ভক্তিবিনোদ ঠাকুর যখন জানতে পারলেন রাম 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 রাম, মুখে হাত দিয়ে কানে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে 2 কিলোমিটার চলে গেলেন ভাত করে, লজ্জায় ওখানে গিয়ে অন্য জায়গায় থাকলেন। এই সব অমানুষগুলো, এরা ভক্তির নামে এই পাশবিক চরিত্র, তারা বৈষ্ণব ধর্মকে কলুষিত করছে, বিভিন্ন পাষণ্ডগুলো। এই হচ্ছে বৈষ্ণব ধর্মের সংজ্ঞা আপনাদের জানা আছে। আপনারা গৌড়ীয় মঠের কথার কতটা শুনেছেন আমার কোনো জানা নাই, তথাপি আমি পাগলের মতো বলেই যাই, যতক্ষণ এসছি কষ্ট তখন আমার বলতে বাধা নেই। যার কানে ঢুকলো যার কানে না ঢুকলো দুটোই ঠিক আছে, ঢুকলে ভালো আনন্দ। সেখানে বলছেন যে এই যে গুরুর কথা প্রথমেই উত্থাপন করলাম, গুরু কাকে গ্রহণ করা যায়, যদি আমি না জেনে না আমি অনুভব করতে পারি গুরু কাকে বলে, তাহলে আমি গুরু সেবা কী করে করব? আমার কথা বোঝা গেল না? যে বস্তুটাকে আমি চোখেই দেখতে পাই না, যে বস্তুটার কথা আমি অনুভব করতে পারি না, যে বস্তুটাকে আমি বুদ্ধি খাটিয়ে জানতে পারি না, সেই বস্তুটা হলো গুরুতত্ত্ব। তাহলে লঘুতত্ত্ব হতো, যে সমস্ত ব্যক্তিরা গুরুর কাজ করছেন তারা বাস্তবিক লঘুর ভূমিকায় রয়েছেন, তারা বাস্তবিক গুরু নয়, তারা লঘুর ভূমিকায় রয়েছেন থেকে তারা বলছেন আমরা গুরু। এবার জগতের গলায় দড়ি পড়ছে, আমার কিছু করার নেই, কত জায়গায় আমার গলার কণ্ঠস্বর পৌঁছবে আমি জানি না। তাহলে সেখানে বক্তব্য হলো যে গুরুতত্ত্বকে আমি অনুভব করতে পারি না, যে গুরুতত্ত্বকে আমি জানতে পারি না, সেই গুরুর আমি আরাধনা করব কি করে? যার জন্য আজকের বিষয়বস্তু ছিল হচ্ছে গুরু সেবা, গুরু ভোগ এবং গুরু ত্যাগ। এই তিনটি যদি আপনারা না অনুভব করতে, হয়তো আমি এখানে বেশ কিছু সংখ্যক লোকের কাছে হরিকথাটা আলোচনা করতে বসেছি, কিন্তু জেনে রাখবেন এই কথাটা কিন্তু হাজার হাজার লোকের কাছে চলে যাবে। সেই জন্য আমি কারা শুনতে বসেছে ততটা আমি মন করছি না। আমি সামনে দেখতে পাচ্ছি আমার গুরুবর্গ রয়েছেন, প্রভুপাদ রয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর রয়েছেন, তারা আমাকে আশীর্বাদ করছেন বলো এগুলো, কেন এইগুলো জায়গা মতো পৌঁছে যাবে। হয়তো কোনো জায়গায় কোনো ব্যক্তি ক্রন্দন করছেন হে ভগবান আমাকে সত্যের রাস্তা দেখাও, হয়তো এখানে কেউ নেই সত্যের রাস্তায় চলবার মতো, হয়তো কোনো জায়গায় কান্নাকাটি করছেন ভগবান আমাকে রাস্তা দেখাও, হয়তো সেইখানে গিয়ে এই কথা চলে গেল। এটা একবার নয়, অসংখ্যবার এই ধরনের ঘটনা ঘটেছে, একবার নয় অসংখ্যবার। তারা আমাকে চেনেন না, কোনোদিন দেখেননি, হঠাৎ তারা কোত্থেকে হঠাৎ এই কথা একটা কানে চলে গেছে, বলি নিকে, তারপরে খোঁজ করতে করতে এইসব পেয়েছেন। এরকম অজস্র, একটা না, আমি কোথায় যাব, আমি তো কোথাও বিশেষ যাইও না, বিদেশে তো যাই না, আর এদেশেও কোথায় যাই, খুব অল্প জায়গায় আমি বিস্তর খালি অনুভব করি। যখন যাই এখানে গেলে কিছু মঙ্গল হতে পারে লোকের, তা কারোর স্নেহের আকর্ষণে বৈষ্ণবের যেতে বাধ্য হই। সেখানে বলছেন খড়গপুরেরই একটা ঘটনা, খড়গপুরে একজন ম্যাথমেটিক্সের প্রফেসর মাস্টার, তিনি এবার তা দুঃখ করছেন, তিনি হচ্ছেন ছিল সন্ত গোস্বামী মহারাজের শিষ্য, যে আমরা হরিকথা শুনতে পাচ্ছি না, কোথায় যাই, গুরুদেব চলে গেছেন। বলতে বলতে একজন মাস্টার আর সেও মাস্টারের কাজ করে, দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিলেন, আজকেই আমরা ইন্টারনেট নেবো, ইন্টারনেট নিয়ে আমি সার্চ করবো কোনো যে বাস্তবিক কোনো বৈষ্ণবের হরিকথা আছে কি না আমরা দেখব।
এবার ওদের কপালে ওদের থেকেই শোনা আমার। সেখানে তারা ইন্টারনেট নিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে হরিকথা কোথায় আছে আমরা খুঁজে দেখি, বলেন ভগবানের এমনই খেলা, সন্ত গোস্বামী এমনই করুণা তাদের ওপর, যে হরি ইন্টারনেট নেওয়ার পর প্রথম যখন ইন্টারনেট খুলেছে, খুলেই দেখে শ্যাম বাবা, বলে এটা কি নিখে, বলে নাম শুনেছেন দেখেন, তারপর হরিকথা শুনে তারা এখনও অনর্গল হরিকথা শোনেন। তো এইভাবে অজস্র ব্যক্তির জীবনের মঙ্গল হচ্ছে যারা মঙ্গল চান, আর যারা চান না তাদের তো জোর করে মঙ্গল করা যায় না। যেখানে বলতে গিয়ে আমি বললাম যে বস্তুটাকে গুরুতত্ত্ব বলে বলা হচ্ছে, সেই বস্তুটা নিশ্চয়ই লঘুতত্ত্ব নয়, লঘু হলে কখনো গুরু হয় না, গুরু হলে লঘু হয় না, হয় কি, দুটো একসঙ্গে হয় না, লঘু হলে গুরু হবে না, গুরু হলে লঘু হবে না, দুটো একসঙ্গে মিশিয়ে হয় না। তাহলে যিনি গুরুতত্ত্ব, সেই গুরুতত্ত্বটা হচ্ছে অপ্রাকৃত তত্ত্ব, সেই অপ্রাকৃত তত্ত্ব গুরুতত্ত্বকে কোনোদিন নিজের বুদ্ধি খাটিয়ে কোনোরকমভাবে লোকবল, অর্থবল, আমার বিদ্যাবল কোনো কিছুর দ্বারা সেই তত্ত্বটাকে জেনে নেবো, এটা হয় না। সেই বস্তুটাকে অপ্রাকৃত জগতের যে সপ্রকাশ বস্তু, বোঝা গেল, সপ্রকাশ বস্তু কাকে বলে, ইংরেজিতে এটাকে বলে সেলফ এফালজেন্স, সপ্রকাশ বস্তু মানে যেটা স্বয়ং প্রকাশ, সেটাকে জোর করে তুমি প্রকাশ করতে পারবে না, যে বস্তুটাকে বলা হয় স্বয়ং প্রকাশ সেটাকে কোনোদিন তুমি জোর জবরদস্তি প্রকাশ করতে পারো না। যেমন একটা উদাহরণ দিই, রাত্রির বেলা একটার সময় যদি কেউ বলে আমি সূর্য দেখব, এরকম ঘটনা আমরা প্রভুপাদের এসব কাহিনীতে পড়ি, অন্য অন্য জায়গায় মজার কাহিনী, এগুলো সত্যি কথা, যে বোকা লোকগুলো এরকমই বুদ্ধি বলে, এই ঘটনাগুলো আমাদের কাজে লাগে জীবনে। সেটা হচ্ছে কি, একটা রাত্রির বেলা একটা দুটোর সময় একটা মেয়ে, মূর্খ মেয়ে হারিকেন নিয়ে বাইরে হয়েছে, সূর্য উঠেছে কি না দেখি তো, আরে ছাগল সূর্য উঠেছে কি না কি কখনো হারিকেন দিয়ে দেখা যায়, বা টর্চ নিয়ে বেরোবে, সার্চ লাইট নিয়ে সূর্য উঠে কিনা দেখবে, বলে তাহলে সূর্যকে কী করে দেখা যাবে, বলে সূর্য উঠলেই দেখা যাবে, সূর্যকে কখনো বাইরের জগতের কোনো লাইট আদি সমস্ত দিয়ে তুমি প্রকাশ করতে পারো না, কারণ সূর্য সপ্রকাশ, তোমার কথায় চলবে কি, তোমার কথায় চলবে না, সূর্য তোমার কথায় চলবে না, সূর্য তার সময় হলে নিজে উঠবে। সেই রকম অপ্রাকৃত জগতের যে সমস্ত বিষয়গুলো, ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্তগণ, এদেরকে জোর জবরদস্তি আমি জানতে পারি না। আমি ভালো করে টিকিট কেটে রেখেছি কার্তিক মাসে বৃন্দাবন যাব, বৃন্দাবন দেখব, এটা হলো ছাগলের কথা, আমি টিকিট কেটে রেখেছি আগে থেকে, তিন মাস আগে আমি গিয়ে বৃন্দাবন দেখব। বৃন্দাবন ও ধরনের বিস্তু নয় যে তুমি ওই যে চোখেতে মলমূত্র দর্শন করো, আর যে চোখেতে মেয়ে ছেলে শরীর দেখো, সেটা নিয়ে তুমি বৃন্দাবন দেয় অত সোজা নয়। গুরুপাদ পদ্মের কাছে কিছু মূর্খ লোক আসতেন, সবসময় আসবে, এখন সাধুর কাছে সবাই আসে, ঠগ জোচ্চর ভালো মানুষ আসে, এখন সেখানে এসে বলছেন মহারাজ আমরা বৃন্দাবন দর্শন করেছি, বল তাই নাকি বাবা বৃন্দাবন থেকে এলেন, হ্যাঁ বৃন্দাবনে সব দেখলাম, গোবর্ধন এটা ওটা সবই দেখিছি, কিন্তু বড়ো নোংরা বৃন্দাবন শহরে, গুমুত পড়ে রয়েছে চারিদিকে, এত নোংরা শহর আমি তো জানতাম না, এরকমভাবে বলছেন। আর বলছেন বাঁদরে ভর্তি, একটু চশমা যদি ভুল হয় চশমা নেড়ে নিয়ে যাচ্ছে, এরকমভাবে বৃন্দাবনের সুখ্যাতি করলেন, ওদের মতে এটা সুখ্যাতি, বৃন্দাবন খুব ভালো, কিন্তু এইগুলো বৈষ্ণব, ইনি বৈষ্ণব, ইনি পরমাংশ, আমাকে যারা এইসব টাইটেলগুলো দিয়েছিলেন তারা এখন বানের জলে ভেসে গেছেন, আমি কিন্তু এই টাইটেলগুলো নিই নাই, আজ পর্যন্ত কোনো টাইটেল আমি নিই নাই, কেন টাইটেলগুলো প্রভুপাদও নিতে চাইনি, আমিও নেয়নি, পরমাংশ, মহাভাগবত এইগুলো আমার লজ্জা লাগে, এগুলো আমি নিইনি, কিন্তু যারা আমাকে এইসব উপাধিগুলো উপাধিগুলো দিয়েছেন তারা এখন বানের জলে ভেসে গেছেন, মিছে মায়ের যা মায়া মায়ার মিছে মায়ার বসে আর যাচ্ছ ভেসে খাচ্ছ হব ডুবু ভাই, তাদের এখন এই ধরনের অবস্থা। তো ওইগুলো আমি যারা বলে আমি হাসি, ওগুলো কিছু যায় আসে না। তো যাই হোক, এখনও এখানে প্রশ্ন হলো যে বৃন্দাবন দর্শন করে এলেন বলে যে দাবি করলেন, গুরু মহারাজ ওরা চলে যাওয়ার পর বললেন দেখেছো বাবা এরা বৃন্দাবন দেখে এলো, বৃন্দাবনে গিয়ে গুমুত দেখে এলো, মলমূত্র আর কিছু বাঁদর দেখে এলো, এই সব ছাগলগুলো বৃন্দাবন যায়, বৃন্দাবন বৃন্দাবন ও ধরনের দর্শন নয়, বৃন্দাবনে যেতে গেলে বাস্তবে নিষ্কপট হতে হয়, বৃন্দাবন যেতে গেলে বাস্তব সাধুর আনুগত্যে যেতে হয়, গিয়ে তারা তখন দিব্য দর্শন দান করেন, দিব্য দৃষ্টির দ্বারা বৃন্দাবনকে দর্শন করার চেষ্টা হতে পারে। যেমন ভাবে অর্জুন
অর্জুনকে ভগবান বিশেষ দৃষ্টিদার করলেন, দিব্য দর্শন। তারপরে ভগবান বললেন, আমি তোমাকে এই দিব্য দর্শন দিলাম, এবার তুমি তোমার চক্ষু দান করলাম, তুমি দেখো আমার বিশ্বরূপকে দর্শন করো। বিশ্বরূপকে দর্শনটা মানুষ করতে পারে কি, কিন্তু একটা সাধুগুরু বৈষ্ণব, একটা সাধুগুরু বাস্তবিক যারা সিদ্ধ মহাত্মা, তারা যেখানেই থাকুক তারা বৃন্দাবনকে দর্শন করে সব সময়। শুধু বৃন্দাবন দর্শন, ভগবানের যে বৃহৎ অনন্ত রূপ এটাও তারা অনুভব করেন। এটার জন্য তাদেরকে কোনো কিছু বিজ্ঞানের সাহায্য নিতে হয় না, বুঝা গেল? তাদেরকে বিজ্ঞানের সাহায্য নিতে, জ্ঞান বিজ্ঞান এমনি তাদের ভিতরে এমনই শক্তি দিয়েছেন ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডে সব অনুভব করে। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের এইসব বিলাসগুলো দেখেন, বৃহৎ এই গ্রহ তারা নক্ষত্র এর গতি এর স্থিতি এগুলো সব তারা বৃন্দাবনে থাকেন, সর্বদাই অনুভবেতে তারা বৃন্দাবনে থাকেন। কাজেই গায়ের জোরে কখনও বৃন্দাবনকে দর্শন করা যায় না। যেমন অর্জুনকে ভগবান যখন শক্তি দান করলেন, তখনই অর্জুন বিশ্বরূপকে দর্শন করেছিলেন। বিশ্বরূপ দর্শন করার বলেছিলেন, করার পর তিনি হাত জোর করে কাঁপতে কাঁপতে বলেছিলেন, প্রসিদ্ধ প্রসিদ্ধ জগন্নাথ, তুমি প্রসন্ন হও, হে প্রভু, হে জগন্নাথ, এতদিন আমি তোমাকে মনে করেছিলাম আমার একটা একটা বন্ধু, এতদিন আমি মনে করেছিলাম তুমি আমার ইয়ারের বন্ধু, কিন্তু এখন দেখি বাবা তুমি কে, এতদিন আমি তোমার সঙ্গে মজা ঠাট্টা করেছিলাম, খাবার সময় উঠা বসা চলা ফেরা কত ব্যবহারিক ক্রিয়াকর্মের সময় কত তোমার সঙ্গে ঝগড়াঝাটি করেছি, নিন্দা করেছি, হ্যাঁ তুমি চুপ করো, তুমি জানো কেন কেন বলেছি, আজকে তো দেখি আমি অবাক, এই তোমার অনন্ত রূপে হরি তুমি আমায় ক্ষমা করো। পুত্র যেমন পুত্রকে যেমন পিতা ক্ষমা করে, একজন বন্ধুকে যেমন একজন বাস্তব বন্ধু ভুল করলেও ক্ষমা করে দেয়, সেরকম আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতে পারিনি এরকম। সেরকম ধরনের যারা গুরু বৈষ্ণবের বাস্তব গুরু বৈষ্ণবের চরণে শরণাগতি লাভ করেছেন, বাস্তব শরণাগতিটা অনুভব না করা পর্যন্ত গুরুতত্ত্বের আলোচনা আমি করতে পারি, কিন্তু কোনোদিন অনুভবে আসবে না। অনুভবে তখনই আসে যখন মানুষ তার নিজের জীবনের যে ডুপ্লিসিটি, এটাকে বলা হচ্ছে কপটতা, সমগ্র কপটতাকে দূর করার পর যখন তিনি কাঁদতে কাঁদতে শরণাগত হয়, তখন সে অপ্রাকৃত জগতের রহস্য জানতে পারে। শুধু তাই নয়, যদি সেরকম গুরু কৃপা লাভ করে তাহলে সে ভগবত তত্ত্ব বিজ্ঞান তো লাভ করবেই, তার যে গোপন রহস্য ভগবত তত্ত্ব প্রেম লাভ করবে, যেটা ব্রহ্মা শঙ্কর আদি অনন্ত ব্রহ্মাণ্ডে যা দেব দেবতা তারা সবাই প্রার্থনা করেন, ব্রহ্মা শঙ্কর আদি। সেই জন্য কীর্তনদেব ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জানিয়েছেন, কপটতা হইলে দূর প্রবেশয়ে প্রেমের পুর। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কপটতা হইলে দূর প্রবেশয়ে প্রেমের পুর, কপটতা না দূর হওয়া পর্যন্ত প্রেমের রাজ্য কোটি কোটি দূর, কোটি কোটি বলব না অনন্ত, কোটি কোটি দূর একটা সংখ্যা বললাম, অনন্ত। এখানে বলছেন আমরা বৃন্দাবনে একটা গান শ্রবণ করি, ব্রজবাসীরা গান করেন, ব্রজবাসীরা সুন্দর গান করেন, এটা ব্রজ ভাষায় ওরা গান করেন। সেই গানটা আমি শুনে তার মনে করলাম যে কথাটা ব্রজবাসীরা গাইছে কিন্তু কথাটা কিন্তু ঠিক, বাড়ি দূর নগরী বলে এই গানটা গায় ব্রজবাসীতে, ব্রজবাসীরা ওখানে। হ্যাঁ, সেগুলো শুনে আমি বললাম কথাটা ঠিকই বলেছে, যে গোকুল নগরী বহু দূর নগরী, গোকুল গোকুল নগরী, এটা বলে হিন্দি গান গায়, আমি আর এখানে পরিবেশ নাই। সেখানে বলছেন, তাহলে আপনারা বুঝতে পারলেন আজকে গুরু সেবা যে করব তার আগে আমার অনুভব হওয়া দরকার গুরুকে। গুরুকে চোখেই দেখলাম না, আমি গুরু সেবা করতে চলে গেলাম আর গুরুকে কি জানলাম না, গুরুতত্ত্ব কী, গুরু কোনো মানুষ নয়, রক্ত মাংসের একটা কালো লম্বা মোটাসোটা একটা গুরু, আমার গুরু উনি, তাই জানেন এটা গুরুতত্ত্ব নয়, এরা জানেন না বলে এই জন্য অমানুষের মতো ঝগড়াঝাঁটিতে ব্যস্ত থাকে, উনি তোমার গুরু, উনি আমার গুরু, গুরুতত্ত্বের কোনো অনুভব তাদের নাই, আর নাই বলেই তাদের ঝগড়াঝাঁটি তারা করে থাকেন, কারণ গুরুতত্ত্ব তারা অনুভব করেন নাই, গুরুদেবের কাছে অভিগমন করেন নাই, কী করে করবে তার তো কোনো আইডিয়াই নেই, ধারণা নাই। সেই জন্য প্রথম বক্তব্য হলো যে গুরুতত্ত্বকে অনুভব করা দরকার, গুরুতত্ত্বকে অনুভব করলে পরে গুরুর কৃপাতেই গুরুকে জানা যাবে। যেমন আমি বললাম সূর্য উঠলে পরে
যেমন আমি বললাম সূর্য উঠলে পরে তবেই সূর্যকে জানা যায়, যেমন আমি বললাম সূর্য উঠলে পরে তবেই সূর্যকে জানা যায় দেখা যায়, ঠিক সেরকম যখন গুরু বৈষ্ণব আমার আচরণেতে সন্তুষ্ট হন তখন তিনি আমার কাছে নিজের স্বরূপটাকে প্রকাশ করেন, দেখ আমি এই রকম, যেমন বিশ্বরূপটাকে ভগবান দেখালেন, তখন সে শিষ্য বাস্তবিক গুরুকে জানতে পারেন, তার কৃপাতে গুরুতত্ত্বের গম্ভীর রহস্য অনুভব করতে পারেন, গুরু ভগবানের কে হন সেটা বিশ্বনাথ চক্রবর্তী অনেক কথা বলেছেন, আমি দু একটা কথা আলোচনা করব, অধিক সময় আমি পাবো না, এগুলো গম্ভীর আলোচনা মাসের পর মাস হওয়া দরকার। সেখানে বিশ্বনাথ চক্রবর্তীবাদ সেখানে গুরুবাষ্টকে বলছেন সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রী রুক্তস্ততা ভব্যতে বসদ্বি কিন্তু ববর্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। বিশ্বনাথ চক্রবর্তীবাদের বক্তব্য হল সাক্ষাৎ হরিত্যেন গুরুকে সাক্ষাৎ হরি বলেই জানবে, কেবল পার্থক্যটা এই তিনি সেবক ভগবান আর তিনি সেব্য ভগবান, এই পার্থক্য। সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রই, আর শাস্ত্র এ কথা বলেছেন যে ভগবান ভগবান এবং গুরু অভিন্ন, বাস্তবিক তাই, অদ্বৈগণ তত্ত্ব বিচার করলে পরে আমরা দেখতে পাই এগুলো অভিন্ন তত্ত্ব। ভগবত তত্ত্বটাকে কখনো একটা আইসোলেটেড কনসেপশন নিয়ে সীমারেখা নিয়ে বিচার করা যায় না। আমি যে এক্ষুনি বলো অদ্বৈজ্ঞান তত্ত্ব ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভগবত তত্ত্বটা কীরকম, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবানের বৈশিষ্ট্য, ভগবানের যা কিছু আছে সব টোটাল একসঙ্গে জড়ো করলে পরে সেটাকে একসঙ্গে বলা হয় ভগবত তত্ত্ব। বোঝা গেল, ভক্ত থেকে ভগবানকে কেটে আলাদা করে দিলাম, এটা তো ভগবান, এর আলাদা বিচার, উনি তো ভক্ত, আলাদা করে দিলাম, তাহলে হবে না, তাহলে ভগবত তত্ত্বটা বোঝা গেল। ভগবত তত্ত্ব থেকে ভক্ত তত্ত্বকে আলাদা করা যায় না, অভিন্ন তত্ত্ব, বোঝা গেল। ভক্ত তত্ত্ব ভগবানের তত্ত্ব থেকে ভক্ত তত্ত্বকে জোরজবস্তি করে কেটে আলাদা করা যায় না, এটা একটা তত্ত্ব, যদি অনুভব করতে হবে এই তত্ত্বটার মানে কি, এটা কী জন্য এরম হলেন আর ওটা কী হলেন, এটা অনুভব করার দরকার, নচেত আলাদাভাবে আমি আমার চিন্তাধারা নিয়ে একটা গুরুতত্ত্বকে আলাদা করলাম, এটা হয় না। সেখানে আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছে বিশ্বনাথ চক্রবর্তীবাদের তার বক্তব্য হলো এই যে সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রই, আমি বললাম কথাটা ঠিকই, ভগবানের থেকে তিনি অভিন্ন, সাক্ষাৎ হরিত্যেন, সাক্ষাৎ মানে সাক্ষাৎ ভগবান এবং গুরু সমান, বরঞ্চ গুরুর গুরুত্ব আরও বেশি, এগুলো অনেক তত্ত্ব আছে। আর আপনি যে বললেন ভগবানের সঙ্গে গুরুদের সমান তালে কী করে হবে, তার গুরুদেব কি হ্রাস করবে, মানে না 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 আপনি বোঝেননি কথাটা, কী বলতে চাই যে হলো বুঝুন, সেটা হচ্ছে কি, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন গুরুদেব হলে ভগবানের অত্যন্ত প্রিয়, বোঝা গেল, গুরুদেব হলেন ভগবানের এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে, যেমন উদ্ধবের কথা বলতে গিয়ে ভগবান বলছেন যেই আমি সেই উদ্ধব জেনে রেখো, যেই আমি সেই কিন্তু উদ্ধব জেনে রেখো, বিন্দুমাত্র পার্থক্য নাই, তার মানে এই কি, উদ্ধবজি গিয়ে রাস শুরু করবে, আমার কথার উত্তর দেয় না, উদ্ধবপ্রভু কি গিয়ে রাস শুরু করবে, এই যে বললো কৃষ্ণ তুমি যেই উদ্ধব তা আমিও গিয়ে রাস শুরু করি, বলে এই মানেটা এরকম নয়, মানেটা বলছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ প্রিয়ত্বে ভিন্ন, প্রিয়ত্বে অভিন্ন, অর্থাৎ এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে ভগবান বলেন আমার থেকে অভিন্ন, আমার থেকে অভিন্ন, তিনি বলেন আমার থেকে অভিন্ন, বুঝে গেল, উদ্ধবের কথা বলতে গিয়ে এই কথা বলছেন, উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র কিন্তু আলাদা নয়, নুনও নয় কম নয়, তার মানে হলো প্রিয়ত্বে অভিন্ন, প্রিয় এত প্রিয় এত প্রিয় যে সে আর আমি একই, এটা হচ্ছে ভগবানের অদ্বৈগণ তত্ত্বের অন্তর্গত একটা অচিন্ত্য ভেদাভেদ একটা বিচার, এগুলো সাধারণ ব্যক্তি বুঝবেন না কিছু। যাই হোক, আমার বক্তব্য হলো গুরুতত্ত্ব বলতে গিয়ে আমি একটা শ্লোক উত্থাপন করব, কিন্তু বিস্তৃত ব্যাখ্যা করার সময় পাবো না, সেটা গুরুতত্ত্ব কাকে বলে বুঝতে গেলে অনেক শ্লোক অনেক প্রচুর, যদি ইন্টারনেট খোলেন কোনো সময় দেখবেন গুরুতত্ত্ব সম্বন্ধে প্রচুর, বছরের পর বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুতত্ত্ব আলোচনা করা হয়েছে,
কিন্তু এখন এই অল্প সময়ের মধ্যে এত বিস্তৃত ব্যাখ্যা সম্ভব হয় না। সেখানে আমি অল্প কথায় গুরুতত্ত্ব কী সেটা বলবার জন্য কয়েকটা কথা আমি বলবো আপনাকে, আপনাদের কাছে। সেটা হলো এই যে গুরুতত্ত্ব বলতে গিয়ে সেখানে অনেক শ্লোকের কথা ভাগবতে এখানে ওখানে সমস্ত জায়গায় আছে। সেখানে যেমন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই বললেন, ভাগবতে বিভিন্ন জায়গায় আচার্য মাম বিজানিয়াত না বমন্নেত কর হিষিত ইত্যাদি কথা বলেছেন। ভগবান নিজে বলছেন, উদ্ধব আমি নিজে আচার্য, এটা জেনে রাখবে, আমি কিন্তু নিজে আচার্য, আচার্য মাম বিজান, আচার্যরূপে আমি নিজেই আসি, এটা ভগবান বলছেন ভাগবতে বিভিন্ন জায়গায়। তারপর অপ্রাকৃত তত্ত্ববিজ্ঞান জানবার জন্য সেখানে বলছেন, তদ্বিজ্ঞানার্থম স্বগুরু মেভাবী গচ্ছেত সমিত পাণি শ্রৌতন ব্রহ্মনিষ্ঠম। এতে কী বললাম, কি বললাম আমি, তদ্বিজ্ঞানার্থম, সেই ভগবত তত্ত্ববিজ্ঞানকে জানবার জন্য তদ্বিজ্ঞানার্থম স্বগুরু মেভাবী গচ্ছেত সমিত পাণি শ্রৌতন ব্রহ্মনিষ্ঠম, এরকম একজন গুরুর কাছে যাও যিনি ব্রহ্মনিষ্ঠ, অর্থাৎ তিনি শব্দব্রহ্মে শব্দে পরেচনি স্নাতম ব্রহ্মণী উপসমাস। অনেক শ্লোক আছে, আমি অজস্র আমি আলোচনা করতে পারবো না, এত সময়ও নাই। আপনাদের যদি আগ্রহ থাকে, আপনাদের যদি সেরকম আগ্রহ থাকে, আপনারা সব শুনবেন, খুলে খুলে ধৈর্য একটা সাহস করুন, করে এগুলো সব শুনুন। আর যদি সাহস না থাকে শুনবেন না, কেন সংসার কম পড়ে যাবে, যদি এইসব কথা শোনেন সংসার কম পড়ে যাবে, সংসার বেশি হবে না, হবে অল্প হবে। আবার যখন পরিপূর্ণরূপে অনুভব করবেন সংসার কিছুই থাকবে না, সংসারে আছেন কিন্তু সংসার আপনার ভিতর থাকবে না, সেটা কি ভালো না খারাপ কোনটা, আমি সংসারে আছি অথচ সংসার আমার ভিতরে নাই, এটা কি ভালো না খারাপ, এটা ভালো না, না ভালো না, এটা ভালো। তাহলে ভালো যদি বুঝে থাকেন সেটা করবেন, সংসারে থাকবেন আমি পালিয়ে যেতে বলছি না, কোথায় যাবেন, সাধু সাধু যাবেন ওখানে গিয়ে কপট হয়ে যাবেন। আমি কাউকে সন্ন্যাস নেওয়ার কথা আমাকে বলে, এই বাড়ি যা, এ বস চুপচাপ ভজন কর, আমি জানি কি অবস্থা চলছে চারিদিকে। কাজে সংসারে আমি আছি, কোথায় যাব, সংসার ছাড়া কোথায় যাব, আমি সংসারে আছি যতদিন বেঁচে থাকব, থাকতে হবে কোথাও, কিন্তু সাধু সঙ্গে থাকব, গুরু বৈষ্ণবের সঙ্গে থাকব, থাকলে সংসার আমাকে কিছু করতে পারবে না, সংসার কোনো ক্ষতি করতে পারবে, গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে থাকলে করতে পার, কেন ভগবান গুরু বৈষ্ণবের সঙ্গে থাকলেই ভগবানের কথা হবে, কীর্তন হবে, তাহলে আমার সংসার কী করতে পারবে, কিছু করতে পারবে না, পারবে কি, কলি কিছু করতে পারবে, হুম, কলি কিছু করার ক্ষমতা নেই। হ্যাঁ, সেই জন্য বলছেন সর্বদাই সাধু সঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সর্বদাই গুরুতত্ত্বের অনুসন্ধান করে বাস্তবিক যিনি গুরু তার কাছে গুরুতত্ত্ব শুনতে হবে। লঘুর কাছে গুরুতত্ত্ব শুনলে, যেমন রাজা রামমোহন রায়কে ধোকা খেয়ে যেতে হলো, তিনি যেমন বললেন আপনি গৌরাঙ্গ মহাপুর তত্ত্ব জানতে চাইছেন ভজনের, আর বসুন আমি বলছি। রাজা রামমোহন রায় বলছেন, আমি যে বৈষ্ণব বৈষ্ণব ধর্ম যে এত ঘৃণ্য আমার ধারণা ছিল না, ওইখানে শোনার পর খাক থু করতে করতে চলে গেলেন লজ্জায় ঘৃণায়, ছি 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 ছি, এটা বৈষ্ণব ধর্ম, কারণ কি এই পশুগুলো বৈষ্ণব ধর্মকে বিকৃত করে চৈতন্য মহাপ্রভু বিমল এই প্রেম ধর্মকে বিকৃত করে জগতের কাছে তুলে ধরছে। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরও ওই কষ্ট করে অনেক সুন্দর আর্টিকেলগুলো লিখেছেন যে জগৎবাসী এই চৈতন্য মহাপ্রভুর বিমল প্রেম ধর্মের নামেতে যে উল্টো পথে যাচ্ছে, যেসব পশুগুলো আমরা আচার্যের ভূমিকায় থেকে যাদেরকে উল্টো পথে পরিচালনা করছে, সমগ্র সমাজ নরকের দিকে ধাবিত হচ্ছে, আর যারা তাদেরকে ভুল পথে চালাচ্ছেন তারা তো নরকে যাবেনি, তারা যাবেনি, আর এরা যারা শুনছে তারাও নরকে যাবে, সত্যি কথা কেউ আলোচনা করতে চাইছেন না। তাহলে আমার দেখা গেল গুরুতত্ত্ব বলতে গিয়ে আমি অনেক শ্লোক, অজস্র অনেক শ্লোক আমি আলোচনা করতে ইচ্ছা করি, কিন্তু সময় পারমিট করবে না, সেই জন্য একটা শ্লোকের আলোচনা করে আমি শেষ করে অন্য প্রসঙ্গে যাব। সেটাকে বলছেন, কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্ত্বোপকারক নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ্য সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংশ্চেতা অনলস গুরুরাহিত।
তাহলে গুরুদত্ত বলতে কি যে কৃপা সিন্ধু, যিনি কৃপার সিন্ধু সাগর, কৃপা সিন্ধু সুসম্পূর্ণ, তার মধ্যে কোনো অভাব বোধ নাই, আমাকে কিছু প্রণামী দেবেন? আরে আমি তোমাকে প্রণামী দেবো, তুমি হরিকথা শুনবে কি না? আমি এরকম অনেক জায়গায় বলেছি, আমি তোদের প্রমাণ দেবো, বস হরিকথা শোন, দেখি তোর সাহস আছে কি না, কী হরি কী প্রণামী দিবি তোদের? একটা মাইক ঠিক করতে গেলে যা লাগে সেটাও আমি দিয়ে দেবো, যাও হরিকথা শোনো, দেখো সাহস আছে কি না। যারা জগতের লাভ লোকসান নিয়ে বিচার করে তারা তো বাস্তবিক কাঁচা, তারা হচ্ছে কাঁচা সংসারী, দুর্গন্ধ সংসারী জীব। তাদের সামান্য লাভ লোকসানের বিচার করলে আমার 10 টাকা বেশি লাগবে, 10 টাকা কম লাগবে, এটা তো ঘৃণ্য সংসারী। আমি তো এই ধরনের সংসারের কথা বলি নাই, আমি সংসার করতে বলেছি কিন্তু বাস্তবিক বুদ্ধিমান হয়ে সংসার করার কথা বলেছি, এই আলোচনাগুলো কালকেও হয়েছে। বাস্তবিক বুদ্ধিমান না হয়ে যারা সংসার করে তাদের কাঁচা গুয়ের যেমন গন্ধ বেরোয়, যারা এখন এরকম সংসার করছে তাদের গা থেকে গন্ধ বেরোয়, আমি সহ্য করতে পারি না, এই দূরে যা বিষয়ী, এটা আমি বলি, রূপ গোস্বাইপাদও বলেছেন এইসব বিষয়ের থেকে ভগবান তার চেয়ে ভালো আমাকে চারিদিকে আগুন জেলে মধ্যিখানে রেখো, আমি সহ্য করে নেবো, কিন্তু বিষয়ী লোকের সঙ্গ আমাকে দিও না। আমারও একই কথা, যত বড় বড় বিষয়ী লোক ডাকে আমি কারোর কাছে যাই না, তোদের প্রণামীর দরকার নেই আমার, তোরা তোদের কাছে থাক, কোনো নিমন্ত্রণ আমি যাই না, মালাও দরকার নেই আমার। এখানে আলোচনা প্রসঙ্গে এই কথা বলতে চাইছি যে বাস্তবিক পক্ষে গুরুতত্ত্বের অনুভব হওয়া দরকার, সেটাতে বলছেন কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্ব উপকারক। প্রথমে কৃপা সিন্ধু তিনি, অনন্ত কৃপার সাগর তিনি, কৃষ্ণের থেকেও বেশি করুণাময়, কৃষ্ণ অত করুণা তো দেখাতে পারবে না, কৃষ্ণ যা কিছু করুণা দেখান সবই গুরু বৈষ্ণবের মাধ্যমে, গুরু বৈষ্ণবের মূর্তি ধারণ করে এই মাধ্যমে আমাকে কৃপা দেন, তাই তো সত্য কথা। তাহলে বাস্তবিক কথা দেখা গেল, আমরা দেখলাম কৃপা সিন্ধু মানে কৃপার পারাবার অপার পারাবার সাগর, কৃপা সমস্ত জীবের জন্য, তার জীবের হৃদয় বিগলিত, এই সব জীবগুলো কষ্ট পাচ্ছে, এই সব জীবগুলো নরকে যাচ্ছে, হায় হায় এদের কি করে বাঁচানো যায়, এভাবে চিন্তা করছেন। গুরুতত্ত্ব বড় গম্ভীর তত্ত্ব, এগুলো উপলব্ধি করলে তখন আপনি পাগল হয়ে যাবেন, সত্যি তো আমার তো ভজনই শুরু হয়নি, আমি তো তিলকমালা করেছি এতদিন ধরে দাবি করছি, বাস্তবিক প্রথমে কিছু বুঝি নেই, আমার হরিভজন কোথায় হলো, হয়নি তো হরিভজন, হলে তো আমি তো বুঝতাম। তাহলে দেখা যাচ্ছে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ মানে হলো সুসম্পূর্ণ, এটা ইংরেজি কথাটা হলো, মানে হলো স্যাচুরেশন পয়েন্ট, সম্পৃক্ত, সম্পৃক্ত ভাব, বোঝা গেল? যারা একটু আধটু পড়াশোনা করতে কিছু বুঝবেন না, বাকি লোক বুঝতে পারবেন না, এটা হচ্ছে, এটা হচ্ছে ভেতরে কোনো অসন্তোষ নাই, অভাব নাই, আমি শান্তি। কেন ভেতরে অভাব থাকা মানেই হলো সে অশান্ত, বোঝা গেল? যখন করে গুরু বৈষ্ণবকে আমরা দেখি অনর্গল অপ্রাকৃত জগতের কথা বলছেন বা বলতে পারেন, ভগবান বলান তাদের দিয়ে, নিশ্চয়ই আমাদের জানতে হবে তার হৃদয়ে কোনো বিষয়ের আকাঙ্ক্ষা নাই বলেই এটা সম্ভব হয়েছে। দুটো বিষয়ই আছে, বিষয়ও ভেতরে আছে অথচ হরিকথাও বলেন, এটা হয় না, এটা কখনো হতে পারে না, বুঝে গেল? এটা তুলসীদাস যে আলোচনা করতে গিয়ে বলছেন, রবি রজনী নাহি মেলে একঠাম, রবি রজনী মানে হচ্ছে সূর্য আছে অথচ রাত্রির অন্ধকার হয়ে গেছে, এটা হয় কি? আরে বাবা, সূর্য আছে আকাশে অথচ অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, হয় কি? হয় না। তুলসীদাসজি মহারাজ বলছেন, রবি রজনী নাহি মেলে একঠাম, বুঝে গেল? রবি রজনী নাহি মিলে একঠাম, একসঙ্গে পাওয়া যায় না, কারণ একটা আছে তো আরেকটা থাকে না, সেই জন্য বিষয় আছে তো আমি তার মধ্যে আবার তত্ত্বজ্ঞান আছে, এটা কী করে হয়? যে আধারেতে তত্ত্বজ্ঞান থাকে সে আধারেতে কোনো জায়গা নেই, আর বিষয় ঢুকতে পারে না, কোথায় ঢুকবে জায়গা কই? বোঝা গেল না কথা? যে আধারেতে তত্ত্বজ্ঞান পরিপূর্ণ রয়েছে সে আধারে বিষয়ে ঢুকবার জায়গা কই? জায়গা তো নেই, কোথায় ঢুকবে? তাহলে কোনো কথা নেই, এরকমই ব্যাপার। তাহলে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ মানে হচ্ছে তার কোনো রকম হৃদয়তে কোনো অসন্তোষ নাই, সম্যগরূপে আনন্দ, ভেতরে পরিপূর্ণ ভাব, কোনো অভাব অভিযোগ তার মধ্যে, তাই তিনি গুরু। যার অভাব অভিযোগ আছে, যিনি কুত্তা বেড়ালের মতো দৌড়াচ্ছেন পয়সার পেছনে, এর পেছনে লাভ পূজা বলতে, তিনি তো মানুষই হতে পারলেন না, তিনি কি করে গুরু হবেন? তা আপনারা মনে মনে মনকলা খান, যেখানে সেখানে দৌড়া গলা দিয়ে দিন, আমি আর কি করব, আমার করার তো কিছু নাই।
সেখানে বলছেন যে কৃপা সিন্ধু সুসং পূর্ব সর্বসত্য উপকার কা, হেন কোনো প্রাণী নাই যার কোনো মঙ্গল তিনি চান না। বোঝা গেল, হেন কোনো জগতের কোনো প্রাণী নাই, এই বেটা আমাকে দংশন করেছিল অতএব মরুক না, কুত্তাটা দংশন করলো এর মঙ্গল হোক প্রভু, এ কী হল। হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করার পরেও বলছেন প্রভু এরা জানে না, এদের ক্ষমা করে দাও, তুমি কৃপা করো এদেরকে। এই ধরনের প্রার্থনাটা কেন করছেন? কেন হচ্ছে বৈষ্ণব অগ্রগণ্য, তিনি হচ্ছেন মহান বৈষ্ণব, বৈষ্ণবের হৃদয়ে সর্বদাই সমস্ত জীবের জন্য করুণার বর্ষণ হচ্ছে, তাই জন্য কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্য উপকার কা, আমার শত্রুতা করছে, আমার বদনাম করছে, তার আমি সর্বনাশ চাইব, তাহলে তো আমি গুরু হতে পারবো না, পারবো কি? আমার সর্বনাশ চাইছে আমার নামে নিন্দা, আরে করুক না, তা কতদিন নিন্দা করবে, কতদিন সে আমার নিন্দা, একদিন না একদিন তাকে তো মরবার আগে স্বীকার করতে হবে যে এই মানুষটা ঠিক ছিল, কতদিন আমার নিন্দা করতে দাও, ওরা করুক, আমি বলছি তোর আরও বেশি করে নিন্দা কর, যত আমার নিন্দা করে আমার খুশি হই, আমি আনন্দ হয়, বলে তাহলে ভরে ঘড়ি কথা সময় যে করা ভাবে বলেন, ওটা বলি ওটা শিক্ষার জন্য, ওটা আমার হচ্ছে আলাদা স্বরূপ, এটা আমার গুরুর কাজ করতে হবে, হরিকথা বলতে হবে, এখানে অক্ষয় সত্য কথা, কিন্তু ব্যাসাসন থেকে উঠে গেলে আমি তো কখনই তাদেরকে কিছু বলবো না, ব্যাসাসনে বসা মানে আমাকে অক্ষয় সত্য কথা বলতে হবে, তাতে তাদের যদি মনে করে মহারা রেগে গেছে তাহলে তারা বালি হলো, বালি হলো, আমার কাছে আসবে না। তো ক্রোধ আমার থাকা সম্ভব নয়, কেন কাম থাকলে কবেই ক্রোধ হয়, কেন আপনারা গীতা সামান্য ব্যাখ্যাটাও হয়তো শোনেননি কি শুনেছেন তা আমার জানা নেই, সেটা কী, ধ্যায়ত বিষাণ পুংসাম সংস্তেষ উপজায়তে সংজাত সংজায়তে কামা কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাত স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যামি। তাহলে এই লাইনগুলো, যে কাম্য বস্তু আছে আমি কিছু লাভ পূজা প্রতিষ্ঠা কিছু চাই, আপনারা আমাকে বাধা দিয়েছে, তখন আমার কাম হবে, ক্রোধ হবে, আমার কাম ছিল ক্রোধ হবে, যেখানে কামই নাই সেখানে ক্রোধ করতে গিয়ে আসবে, হয় না। তাহলে এইগুলো সমস্ত সিদ্ধান্ত বিচারের প্রসঙ্গ, যারা ফালতু চিন্তাধারায় অবস্থিত তাদের পক্ষে এসবগুলো অনুভবের বিষয় হবে না। তাহলে কৃপা সিন্ধু সুসং সর্বসত্যপকারক নিঃস্পৃহ, তার মধ্যে কোনো আকাঙ্ক্ষাই নাই, চাহিদা তো নাই, চাহিদা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো কিছুই নাই, সেই জন্য বলছে সর্বসত্যপকার নিঃস্পৃহ, কোনো ভগবানকে ছাড়া তার জীবনে আর কোনো কিছু নিঃস্পৃহ, স্পৃহা নাই, স্পৃহা বোঝেন, স্পৃহা বোঝেন না, আরে বাবা স্পৃহা, আরে স্পৃহা বোঝে না, কোনো কিছু একটা চাইবার যে ইচ্ছা, স্পৃহা আমার মধ্যে আকাঙ্ক্ষা, স্পৃহা, স্পৃহাটাও নাই, স্পৃহা নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ, যে কোনো বিষয়ে সে হচ্ছে সিদ্ধ, তার কোনো জগতের কোনো কিছুই, সব কিছু ভক্তির বলেতে তিনি সবই অনুভব করতে পারেন, নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ সর্ববিদ্যা বিশারদা, সর্ববিদ্যায় তিনি পারঙ্গত। আপনারা বলবেন কই গৌরকিশোর বাবাজি মহারাজকে সর্ববিদ্যায় পারঙ্গত দেখি, তিনি তো পড়াশোনা করেননি, আপনি এই কথাটা কী বললেন, আপনারা বিদ্যার কথাটা মানে বোঝেন নাই, আপনারা যেহেতু কোনো দিনই বাস্তব জায়গায় হরিকথা শোনেন নাই, এগুলো আপনাদের কাছে গল্প বলে মনে হচ্ছে। বাস্তবিক পক্ষে যিনি ভাগবত তত্ত্ব বিজ্ঞানকে লাভ করেছেন, জগতের হেন কোনো জ্ঞান নাই তা লাভ করতে পারবেন না, যিনি ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করেছেন তার কাছে আর জগতের অন্য কিছু জ্ঞানের আর দরকার পড়ে না, পরে কি, এটা শেষ কথা, জগতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে, ভাগবত তত্ত্ব বিজ্ঞান এইটাকেই উপনিষদ আমাদের মতো বোকাকে মূর্খকে বোঝাবার জন্য বলেছেন, যে দেখো যে তত্ত্বটাকে প্রাপ্ত হওয়ার পরে আর কিছু পাওয়ার কোনো ইচ্ছা থাকে না, সমস্ত অভাব মিটে যায়, সেইটাকেই বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান। তাহলে আমি কথাটা ঠিকই বলেছি, গৌরকিশোর বাবাজি মহারাজ বাইরের দৃষ্টিতে অন্য কোনো পড়াশোনা তিনি করেন নাই, কিন্তু তিনি যেহেতু ভগবত তত্ত্ববিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত ভগবানের নিজজন, ভগবানের নিজজন সেহেতু তার কাছে কোনো অভাব অভিযোগ থাকতে পারে না, তিনি সর্বকিছুই জানেন, কেন ভগবানকে জানলে পরে সব জানা হয়ে যায়, ভগবানকে জানলে পরে সব জানা শেষ হয়ে যায়, তাই কি না, কেন ভগবানের থেকেই তো সব এসছে। সেই জন্য উপনিষদে একটা সুন্দর শ্লোক বলেছেন, আপনাদের
কিঞ্চিত বিবেচনা থাকলে অনুভব করে দেখবেন, অনুভব করে দেখবেন সেখানে বলছেন, যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতি, যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতুম ভবতি, যাকে জানলে পরে সব জানা শেষ হয়ে যায় সেটাকেই বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান। যস্মিন জ্ঞাতে, যেটা জানা হয়ে গেলে সব কিছু জানা শেষ হয়ে যায়, আর কিছু জানার আমার দরকার নাই, সেটাকে বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান। সেখানে উপনিষদ আমাদেরকে সুন্দরভাবে বলছেন, যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতুম ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতি, যাকে পেলে সব পাওয়া শেষ হয়ে যায়, আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, তাকে বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান। এই ভগবত তত্ত্ববিজ্ঞানে আমার গুরুপাদ পদ্মশীল ভক্তিপুরী গোস্বী মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বী মহারাজ, ভক্তিবিজয় যাদব গোস্বী মহারাজ, এরা সব সুপ্রতিষ্ঠিত, কাই তারাই আমার গুরু। গুরুতত্ত্ব যেহেতু অভিন্ন তত্ত্ব, গুরুতত্ত্ব কোনো রক্ত মাংসের আলাদা আলাদা মানুষ নয়, গুরুতত্ত্ব মূলেতে একটাই, বলদেব থেকে বলদাবজি মহারাজ থেকে সব গুরু আসছেন, মূলেতে এক, ভিন্ন ভিন্ন রকম রূপ ধারণ করে আমার কাছে কৃপা করবার জন্য এসছেন। রামানন্দ সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়ের কথা বলছি, রামানন্দী বলি নাই আমি, রামানুজ সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায়, মাধ্বাচার্য সম্প্রদায়, বোঝা গেল, হ্যাঁ, নিম্বার্ক সম্প্রদায়, চারটে সম্প্রদায়ের কথা আমি বলছি। তার যেখানে যত সদ্গুরু আছেন প্রত্যেকেই তাদের তাদের ধারাতে, তাদের যাদের যে পন্থা, তাদের রাস্তা আছে ভজনের, তাদের তাদের যে ধারা আছে সেই সেই ধারাতে তারা সদ্গুরু হতে পারেন, কোনো আপত্তি নেই, তারা সদ্গুরু ভজন করছেন। কিন্তু আমাদের গৌড়ীয় মঠে যিনি সদ্গুরু তার একটা বিশেষ দিক আছে, বিশাল গম্ভীর রহস্য আছে, যদি কোনো দিন সুযোগ হয় তাহলে আমি এগুলো উত্থাপন করব। এখন আপনারা গুরুতত্ত্ব সম্বন্ধে সামান্য কিছু অনুভব করতে পারলেন কি না আপনারা এবার বিবেচনা করে দেখবেন। গুরু কোনো মানুষ নয়, গম্ভীর একটা বিষয়, গুরু ছাড়া জগতে আর কিছুই নেই, গুরু ছাড়া জগতে কিছু নেই। গুরু দর্শন, যেখানে যেখানে আমি লক্ষ্য করি সব জায়গায় গুরু দর্শন করি, গুরুতত্ত্ব, তাহলে আমি গুরুতত্ত্বকে অনুভব করেছি, নচেত আমি গুরুতত্ত্বকে কিছু অনুভব করতে পারি নাই। এরকম একটা গম্ভীর তত্ত্ব হলো গুরুতত্ত্ব। সেখানে গুরুচরণে যখনই আমার মনোনিবেশ হয়ে যায় তখনই সেই গুরুচরণের মাধ্যমে আমি অপ্রাকৃত জগতের সব, বৈকুণ্ঠ জগতের সব কিছু দেখতে পাই। বোঝা গেল কী বললাম? যখন প্রভুপাদ বলছেন যে আমরা অপ্রাকৃত জগতে যা কিছু গুরুতত্ত্ব, গুরু যে আমার গুরুপাদ পদ্ম, সেই গুরুপাদ পদ্ম হচ্ছেন কি, একটা স্বচ্ছ মাধ্যম। বোঝা গেল, গুরুতত্ত্ব হলো একটা স্বচ্ছ মাধ্যম, যার মাধ্যমে আমি দেখলে পরে পুরো বৈকুণ্ঠ জগতে সব কিছু দেখতে পাবো। বোঝা গেল, যেমন এই চশমাটা যদি না থাকে, চোখ খারাপ হয়ে গেলে চশমাটা যখন আমি চোখে পড়ি তখন দূরের জিনিস দেখতে পাবো, যতক্ষণ চশমাটা না থাকবে দূরের জিনিস দেখতে পাবো না। সেরকম গুরুপাদ পদ্মকে সামনে রেখে গুরুচরণের দিকে যদি আমি মনোনিবেশ করি, গুরুচরণ যখন আমাকে দর্শন দেবেন, দেখ আমি হচ্ছে গুরুতত্ত্ব এরকম, তখন গুরুচরণের মাধ্যমে ভগবত তত্ত্ববিকে সব দেখি, বৈকুণ্ঠ জগৎ সব দেখতে পাবো। বোঝা গেল কী বললাম? নিজে নিজে যখন গুরুকে লাথি মেরে দিয়ে আমি নিজে গুরু হব, আমি নিজে গুরুর আসন অধিকার করব, পাষণ্ড, তখন সে আর গুরু তো দর্শন দূরের কথা, ও পাষণ্ড হয়ে যাবে, তার জীবনেও তার কোনো দিন কোটি জন্মে পারবে কি না সন্দেহ, সে তখন পাষণ্ড খাতার নাম লেখাবে। গুরুতত্ত্ব ওরকম নয়, গুরুকে কোনো উপদেশ দিতে হয় না, গুরুর ওপরে কোনো অধিকার স্থাপন করতে নাই, গুরুকে কন্ট্রোল করতে নাই, গুরুকে আমরা পরিচালনা করব, গুরু আমাদের কথা শুনবে, এটা হয় না। তারা গুরুতত্ত্ব জানেন নাই বলে গুরুতত্ত্ব নিয়ে নোংরা কথা বলছেন, লোককে ভ্রান্তভাবে পরিচালনা করছেন, গুরুতত্ত্ব উদাহরণের নয়। গুরুতত্ত্বকে কখনো আমি আমার অর্থ বলে, লোক বলে কোনো আমি নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ কন্ট্রোল করব, এটা হয় না। কারণ হচ্ছে গুরুতত্ত্ব একটা অসমর্থ তত্ত্ব, এমন একটা ভূমিকায় রয়েছেন যেটা আমি যদি অনুভব করি তাহলে আমার সুবিধা হবে। তাহলে গুরুতত্ত্ব অনুভব করার পর গুরুতত্ত্ব আপনারা বুঝছেন, গুরু সেবা তখন হবে যখন আমি গুরুতত্ত্ব অনুভব করলাম, তখন এবার গুরুবস্তু কী, গুরুতত্ত্ব যে ভূমিকায় রয়েছেন সে ভূমিকায় আমাকে যেতে হবে। বোঝা গেল না? গুরুতত্ত্ব যে ভূমিকায় রয়েছেন, আমি যদি সে ভূমিকায় না যাই তাহলে গুরুকে কী করে সেবা করব? আমার কথাটা বোঝা গেল না? গুরুদেব রয়েছেন পাঁচতলার উপরে, আমি এখান থেকে গুরুদেবকে দুধ দিয়ে দিতে পারবো? হ্যাঁ, তা আমার রান্নাঘর নিচে,
আমাকে রান্না সাজিয়ে দিতে, আমাকে দুধ গরম করতে হবে, দুধটাকে নিয়ে ভোগ দিতে হবে, ভোগ দিয়ে সে দুধ নিয়ে গুরুদেবের পাঁচতলায় যেতে হবে, তারপর তার ঘরে কামরায় যেতে হবে, প্রার্থনা করে আপনার জন্য এই প্রসাদ এনেছি, তারপরে বাহনে যাবে। তাহলে পাঁচতলায় উনি রইলেন, আমি তলায় একতলায়, আমি কী করে সেবা করবো তাকে? সেরকম বদ্ধজীবের ভূমিকাটা হচ্ছে সব বদ্ধভূমিকা। বদ্ধভূমিকায় থেকে গুরুদেব যে চিন্ময় ভূমিকায় রয়েছেন তার সেবা করা আমাদের সম্ভব হয় না। বোঝা গেল কথাটা? গুরুদেব যে চিন্ময় ভূমিকায় রয়েছেন সেই চিন্ময় ভূমিকা আমাকে উঠতে হবে। তাহলে যে গুরুদেবের সেবা করে অনেকে, বলে গুরুদেবের অনেকে সেবা করে, সেটা গুরুদেব করুণা করে তাদেরকে সুযোগ দিয়েছেন, এটাকে সেবা বলে না, এটাকে বলে সেবার অভ্যাস, সেবার প্র্যাকটিস। আমাকে তুই চিনতে পারিস নি, আমাকে অনুভব করিস নি, কিন্তু তোকে আমি সেবার সুযোগ দিলাম, তুই কর কর। করতে করতে যদি কোনোদিন আমার সেবা করতে করতে যদি কোনোদিন তুই আমায় অনুভব করিস, তাহলে কোনোদিন তুই আমার আমাকে সেবা করতে পারবি। এখন এটাকে বলে প্র্যাকটিস, কাঁচা। এই জন্য গৌড়ীয় মঠের ইতিহাস, গৌড়ীয় মঠের ইতিহাস আমরা দেখি বা অন্য অন্য সৎসম্প্রদায়ের ইতিহাস দেখলে দেখা যায়, যারাই গুরু সেবা করতে গেছেন তাদের বেশিরভাগই অধঃপতন হয়েছে। কারণ কি? অধঃপতন হওয়ার কারণ হলো এই, গুরুকে মনুষ্য বুদ্ধি করে তারা গুরুদেবকে নিয়ন্ত্রণ করতে গেছে, গুরুদেবের ভেবেছে এটা জড় শরীর, আমারই মতো শরীর তো, আবার কি একই তো, এ একই দেখতে সব, এই করতে গিয়ে তারা নরকের পথে চলে গেছে। সেই জন্য একশো ভাগের মধ্যে, একশো ভাগের মধ্যে আটানব্বই ভাগ বা তারও বেশি বললে আরও ভালো হয়, একশো ভাগের মধ্যে আটানব্বই ভাগ তারা সদ্গুরুর সেবা করতে গিয়ে তাদের অধঃপতন হয়েছে। কেন? তারা গুরুতে মনুষ্য বুদ্ধি করেছে, পড়ে গেছে। আবার যদি কেউ আমাকে প্রশ্ন করে, মহারাজ জগৎ থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়ার কোনো রাস্তা আপনি বলতে পারেন, তাহলে সেখানে আমি প্রভুপাদের আনুগত্যে আপনাদের কাছে এই কথাই বলবো যে গুরু সেবাই, সদ্গুরু সেবাই হলো একমাত্র পন্থা, যে পন্থার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি এই জগৎ থেকে বন্ধন ছিন্ন হয়ে অপ্রাকৃতিক জগতেই যেতে পারেন। বলে এই যে বললেন গুরু সেবা করতে অধঃপতন হয়, আমি বলেছি অধঃপতন হয় কখন, যখন গুরুতত্ত্ব অনুভব না করতে পারে আর গুরুদেবের কৃপা না লাভ করতে পারে, মর্তবুদ্ধি এলে, যখন প্রাকৃত বুদ্ধি মর্তবুদ্ধি আসে তখন আমি বলেছি। কিন্তু আবার অপ্রাকৃতিক জগতের ভগবত ভগবত ধামে যাওয়ার জন্য কোনো যদি রাস্তা কী আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি একটাই কথা বলবো, গুরু সেবা ছাড়া এত মঙ্গলময় পন্থা কিছু নাই। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন গুরু, এই শ্লোকের ব্যাখ্যা, গুরুর অনুগ্রহের নৈব পুমান পূর্ণ প্রশান্ত, এইসব ব্যাখ্যা করার সময় নাই। কৃষ্ণের কথা সুদামা বিপ্রের সঙ্গে কথা বলতে বলছেন যে নাহাম ইজ্জা প্রজাতিভ্যাম তপস উপশমেন বা তুষেয়ম সর্বভূতাত্মা গুরু শুশ্রষায়া যথা। কৃষ্ণ সুদামা বিপ্রের সঙ্গে আলোচনা করছেন, বন্ধু জগতে এক তপস্যা কত কত কিছু পন্থা আছে, কিন্তু কোনো কিছুর দ্বারাই ভগবান এত তাড়াতাড়ি সন্তুষ্ট হন না যতটা গুরু সেবার দ্বারা হয়ে থাকে। নাম ইজ্জা, ইজ্জা মানে পূজা, নাম ইজ্জা প্রজাতিভ্যাম, সংসার ধর্ম পালন করছে খুব ভালোভাবে, সেটা তো ভগবান যদি সংসার ধর্ম নিয়মে পালন করে, বৈদিক নিয়মে শাস্ত্রের নিয়মে, তাহলে ভগবান সন্তুষ্ট হতে পারেন সেরকমভাবে যদি কেউ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না আহম ইজ্জা প্রজাতিভ্যাম তপস উপশমেন বা তপস্যা উপশম, অনেক রকম পন্থা আছে সেগুলোর দ্বারা আমাকে সন্তুষ্ট করার লোকের চেষ্টা করে। কিন্তু জেনে রেখো উদ্ধব, উদ্ধব কোনো সদ্গুরুর সেবার দ্বারা আমি যতটা সন্তুষ্ট হই ততটা আর কোনো পন্থার দ্বারা হই না। কিন্তু সদ্গুরুকে বোঝা মুশকিল, সদ্গুরুকে পাওয়া মুশকিল, সদ্গুরু তো জগতের সুদূর্লভ। যার জন্য মহাদেব শঙ্কর ভগবান দেবী পার্বতীকে, পার্বতী জিজ্ঞাসা করছেন, তার উত্তরে শঙ্কর ভগবান বলছেন বৈষ্ণবানাম যথাসম্ভু, সেই শঙ্কর বলছেন দুর্লভ গুরুর দেবী শিষ্য সন্তাপহার, গুরব বহব সন্তি। মহাদেব বলছেন কাকে? পার্বতীকে বলছেন, হে দেবী গুরু অনেক আছে জগতে, গুরু অনেক, ওসব ছাগল পাগলের মতো সব লোককে ঠকাচ্ছে। মহাদেব স্বয়ং বলছেন গুরব বহব সন্তি শিষ্য বিত্তাপহার, গুরব বহব সন্তি শিষ্য বিত্তাপহার, দুর্লভ গুরুর দেবী শিষ্য সন্তাপহার, শিষ্যের যে সমস্ত অমঙ্গল
সমস্ত পাপ নিজে নিয়ে নেবে, নিয়ে তাকে আশীর্বাদ করে মঙ্গলের রাস্তায় চালাবে, ভগবত ভজনের দিকে ভগবানের কাছে, সেরকম দেবী জগতে প্রায় নেই বললেই চলে। দুর্লভ, তা নাহলে দুর্লভ কথাটা ব্যবহার করতেন না, এই জন্য দুর্লভ কথাটা ব্যবহার করেছেন এখানে। দুর্লভ গুরুর দেবী শিষ্য সন্তাপহার, জগতে জগতে যেখানে সেখানে গুরু পাওয়া যায় না, বহু কপাল ভালো থাকলে তবে একটা গুরুর সন্ধান পাওয়া যায়, সদ্গুরু, নাহলে ঠক জোচ্চরের পাল্লায় পড়ে নিজের জীবনে সব কিছু হারাতে হবে। আমিও তো গুরু নিয়েছি, আমি তো দেখতে পাচ্ছি তুমি গুরু নিয়েছো, খোঁয়াড়ে ঢুকবার জন্য তুমি গুরু নিয়েছো, সে আমি আগেই তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি খোঁয়াড়ে ঢুকবে। খোঁয়াড়ে বোঝো, পশু যেমন খোঁয়াড়ে ঢোকে ডুবে বলে নিয়েছো, তো আমার কী করার, কাউর আবার কুলগুরু, কাউর এই গুরু ওই গুরু, তা করতে থাক যা পারিস কর, আমার বাবার কী আর কিছু করার নেই, যতবারই বলি শুনলে বুঝলো, না বুঝলে না বুঝলো, আর কিছু করার নেই। তাম নাহাম ইজা প্রজাতিভ্যাম তপসোপসমেন বা তুষ্যাম তুষ্যাহম সর্বভূতাত্মা, সবার হৃদয়তে আমি বসে রয়েছি, ভগবান বলছেন। সেই মানুষ, সেই জীব যদি যখন সদ্গুরুকে সেবা করে, তার মতো মঙ্গলের আর কিছু নেই। সেই জন্য প্রভুপাদ বলছেন, সদ্গুরু সেবার মতো এত মঙ্গলময় কর্ম আর দ্বিতীয় কিছু নাই। কিন্তু সদ্গুরু পেলে তো, পেলে তুমি তো চিনতেই পারবে না সদ্গুরু কে, কাকে বলে, কোথায়, এই অনুভব করতেই জীবন কাবার হয়ে যাবে, তারপরে শ্মশানে চলে যাবে, আবার জন্মাবে, আবার মরবে, এবার কর যার যেরম ইচ্ছা সের চলছে, কিছু করার নেই। তাহলে গুরুতত্ত্ব আমি বলতে গিয়ে দেখলাম, গুরুদেব যে ভূমিকায় রয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি স্পর্ধা, আমার ভেতর যে স্পর্ধা অহংকার সম্পূর্ণ ছেড়ে দিয়ে নিরাসক্তভাবে নিষ্কামভাবে গুরুচরণে প্রার্থনা করলাম, গুরুদেব আমার যা সবই আপনার, এ দেহটাও আপনার, তাই এবার আপনি আমাকে ভগবত চরণে নিয়ে চলুন, কারণ যতক্ষণ পর্যন্ত এই শরীরটা আমার রেখে দেবো, ততক্ষণ পর্যন্ত ভগবান তত্ত্ব নিজের জিনিস তুই রিজার্ভ করে নিজে রেখেছিস। যেমন সনাতন গোসাই যখন রথের তলায় চাকায় নিজের জীবনটা দেবেন বলে স্থির করেছেন, মহাপ্রভুবান রেগে মেগে বলছেন, এই সনাতন এইসব কী বুদ্ধি তোমার, হ্যাঁ তোমার কী বুদ্ধি, প্রভু কী হয়েছে, কী হয়েছে তুমি জানো না, হ্যাঁ সনাতন যদি দেহত্যাগে আমি কৃষ্ণ পাই তো এই দেহটাকে আমি কোটিবার ছেড়ে দেবো মুহূর্তের মধ্যে, দেহত্যাগে কৃষ্ণ নাহি পাই, ভজনেতে পাই, তুমি একই বুদ্ধি নিয়েছ বলে কী প্রভু, আবার চালা কী করছো বলো, তুমি কী রথযাত্রার সময় রথের চালায় তলায় সনাতন প্রাণটা দেবে কেন, গায়েতে খোস পাঁজরা হয়েছে, প্রভু আমাকে আলিঙ্গন করেন, আমার পুঁজ রক্ত প্রভুর গায়ে লেগে যায়, তখন বললেন বলে এবার হরিদাসকে, হরিদাস দেখো এর বিবেচনাটা দেখেছো, এত জ্ঞানী, এত এটা লোকমান্য পুরুষ সনাতন, প্রামাণিক, মহা মহাপ্রভু নিজে বলেছেন সনাতনকে দেখি যে প্রামাণিক, তাহলে ভগবান সাক্ষাৎ বলেছেন এ প্রামাণিক, প্রামাণিক হয়ে সে কী ব্যবহার করছে দেখো, বলে এ শরীরটা আমাকে দিয়ে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, আবার বলছে শরীরটা আমি মেরে দেবো। হরিদাসকে বলছে, হরিদাস দেখো যদি কোনো ব্যক্তি যদি সম্পত্তি কারোর কাছে রাখে, বলে আমি একটু ঘুরে আসি, আপনি টাকা পয়সাগুলো আপনার কাছে রাখুন, তাহলে কি সে কি সেই সম্পত্তিটা খেয়ে নেবে, হরিদাস বলে না, তাহলে এই বুদ্ধি কী, এ শরীরটা তখন আমার সম্পত্তি, আমি বুঝবো এই শরীর দিয়ে কী করবো, ও কেন রথের তালায় প্রাণ দেবে, কী দেবে, তো তোর কী শরীরটা তখন আমার, তুই আমাকে দিয়েছো, তাহলে এবার বুঝতে পারছেন নিষ্কপট কীভাবে হতে হয়। নিষ্কপট হওয়ার পর সদ্গুরু তাকে কৃপা করতে থাকেন, কৃপা লাভ করতে করতে যখন উপরে ওঠে, যিনি তখন গুরু সেবক ছিলেন এতদিন, এই সেবক গুরু সেবা করতে করতে গুরু হয়ে যান, বোঝা গেল, গুরু সেবা না করে লঘু সেবা করে কেউ গুরু হয়ে গেছে আমি বাপের জমে শুনি নাই, আপনাদের মুখে শুনতে পাই কখনো কখনো, সহজ যাদের মুখে যারা আছেন তারা বলে, কিন্তু গুরু সেবা না করে কেউ গুরু হয়ে গেছেন এটা আমি শুনিনি। বামন গোস্বামী মহারাজ গুরু সেবা করতে করতে গুরু হয়ে গেছিলেন, তার গুরুত্ব এমনি এসে গেছিলো, গুরু জোর করে হতে হয় না, গুরু আমি সাজবো জোর করে হবে হয় না, গুরু কোনো ইলেকশনের দ্বারা হয় না, গুরু সব প্রকাশ বস্তু। যাকগে এখন আপনার গুরু সেবা কী করে হতে পারে তার একটু কিছু অনুভব করতে পাচ্ছেন, এটাকে বলে গুরু সেবা, এইভাবে করতে হয় অপ্রাকৃত বুদ্ধিতে, ভগবান ভগবত অভিন্ন বুদ্ধিতে আমাকে গুরু সেবা করতে হবে, চিকিৎসা চেষ্টা করতে হবে। সেখানে অনেক অনেক শ্লোক আছে ভাগবতে, প্রচুর শ্লোক, এবং গুরুপশনৈক ভক্তা বিদ্যা কঠোরেণ শীতেন ভীর
বিবৃশ্য জীবা সয়ময়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মনম অথো ত্যায্য অস্তম। এইসব শ্লোকের ব্যাখ্যা রাত দিন কাবার হয়ে যাবে। এবং গুরুপসনৈক ভক্তা এবং এবং গুরুপসনৈক ভক্তা বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃশ্য জীবা সয়ময়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মনম অথো ত্যায্য অস্তম। এইসব শ্লোকের ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময়। এইভাবে গুরুসেবা করতে হয়। যিনি গুরুসেবা করেছেন তাকে আর গুরু বানাবার দরকার পড়েনি, এমনিই গুরু হয়ে যান। প্রভুপাদ কাকে গুরু বানিয়ে গেছিলেন? সবাই গুরু হয়ে গেছেন। যারা বাস্তবিক গুরুদেবের আনুগত্য করেছেন প্রভুপাদ তারা গুরু হয়ে গেছেন। এইরকমভাবে আমরা গুরুসেবার কিছু সামান্য কথা উপলব্ধি করলাম। গুরুসেবা হলো এটা। আর গুরুভোগ, গুরুভোগ মানে হলো আমি চালাকি করে গুরুদেবের কাছে থাকব, এই বৈষ্ণবকে আমি অভিন্ন গুরুপাদ পদ্ম বলে ডাকবো। এগুলো কেন বলছি? ইনি একজন পাওয়ারফুল বৈষ্ণব, এনার কাছে থাকলে আমার অনেক কিছু সুবিধা হয়ে যাবে। তারপর পরে লাথি মেরে দেবো, সেই দেখা যাবে কোন সে পরের কথা। পরে আগে তো সম্মান করি, মহাভাগবত ভাগবত বলে ওনাকে আনি। আর উনি তো বোকা বানাবার লোক নয়, উনি সবই বোঝেন। উনি প্রণামী দিলেও তোমার বসে যাবে না। হ্যাঁ, তুমি পাঁটা বলে এরকম অনুভব করছো, গুরুদেবকে কিনে নেবে। যারা গুরুদেবকে কিনে নেবে বলে তারা হচ্ছে মায়াবাদী। তারা বিভিন্ন চালাকি করে গুরু বৈষ্ণবের নাম করা গুরু বৈষ্ণবের কাছে থাকবার চেষ্টা করে, বলে জানে তাই থাকলে আমার সুবিধা হবে, আমাকে লোকে চিনে যাবে। প্রভুপাদ বলছেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে, পরমাংশ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে অনেক ব্যক্তি তার গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে ঘিদে বসে থাকতো। তারা জগৎবাসীর কাছে প্রমাণ করার চেষ্টা করে দেখে যান আমরা বাবাজি মহারাজের কাছে থাকি, তার সেবা করি, জানেন না তা আমি কত বড় হনুমান হয়ে গেছি। এইভাবে তারা প্রমাণ করতেন। বাস্তবিকভাবে প্রভুপাদ বলছেন যে অনেক এরকম ধরনের উৎপাটাং ব্যক্তি, উৎপাতের ব্যক্তি, তারা গৌরকিশোর বাবাজি মহারাজ চারিকে ঘিরে বসে থাকতেন। তারা জগৎবাসীর কাছে প্রমাণ করতেন যে আমরা বাবাজি মহারাজ সেবা করি, দেখেছি না পরমংশ আমরা কত বড়, জানেন। বাস্তবিক পক্ষে প্রভুপাদ বলছেন পরমাংশ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ওদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিতেন না, ওদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিতেন বাহ্য দৃষ্টিতে, বাহ্য দৃষ্টিতে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতেন, এই তোরা চলে যা বলতেন না। আবার অন্তর্দৃষ্টিতে তাদেরকে নিজের জীবনে গ্রহণও করেননি, ওরা ওদের মতো রয়েছে, বাবাজি মহারাজ নিয়ে ভজন করে যান, ওরা উৎপাতের কায় ব্যবিচার করে কোনোরকম কিছু করে। সেরকম গুরু বৈষ্ণবের কাছে আমরা থাকবার চেষ্টা করি, এই কারণে থাকলে আমাদের খুব তাড়াতাড়ি নাম হয়ে যাবে। আমরা ওই বৈষ্ণবের সেবা করেছি, জানেন না, জানেন না, আপনি এত মূর্খ, আপনি জানেন না এত সেবা করলাম, দেখেননি। এখন গুরুদেব চলে গেছে, এখন আমাকে পেনশন দিন, পেনশন জানেন না, সরকারি চাকরি করলে আমি পেনশন হোল্ডার, আমাকে এখন পেনশন দিন, পেনশন পেনশন কী, ওই যে গুরুদেবের সেবা করেছি এবার দিন মাল করি পেনশন, এবার গেল পেনশন, আমি এখন পেনশন নিতে বসেছি। এইভাবে যে পেনশন হোল্ডার। আর কোনো কোনো ছাগল আবার বৈষ্ণবের বেশে কি করেন, ধামেতে থাকেন, গুরুদেবের সঙ্গে থাকেন। সেখানে প্রভুপাদ বলছেন, গুরুবর্গ বলছেন, এরা হচ্ছে ধামের মজুর, মজুর বোঝেন, এখানে একটা গর্ত করব, একটা মজুর ডাকো, বলে রোজ কত নিবি, বলে 300 টাকা তো লাগবেই রোজ, বা 400 টাকা গর্ত ঘুরে দেবে একটা, এরকম বলে ধামের মজুর, এরা হচ্ছে ধামের মজুর, এদের লাল কাপড় নীল কাপড় হলদে কাপড় সাদা কাপড় যাই দাও কোনো কিছু লাভ নেই, এগুলোকে ধামের মজুর বলা হয়, বুঝে গেল, ধামে খাটতে এসছে, ধামের মজুর, ভগবত ভক্তির কিছুই অনুভব করেন নাই। এইভাবে অনেকই উৎপাত চারিদিকে জগতে রয়েছে। তাহলে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মা শিল মাধবেন্দ্র পরিপাদ তার কাছেতে ঈশ্বর পরিপাদ বিভিন্ন সেবা করেছেন। ঈশ্বর পরিপাদ কিন্তু গুরুদেবের এমন সেবা করেছেন আপনি হলে কিন্তু পতন হয়ে যেত। কেন? ওই গুরুদত্ত আপনি জানেন না। ঈশ্বর পরিপাদ কিন্তু গুরুদেবের মলমূত্র, পায়খানা, পেচ্ছাপ, মলমূত্র সব পরিষ্কার করেছেন। আর সর্বক্ষণ গুরুদেবকে হরিনাম সংকীর্তন বিভিন্ন তত্ত্বা তিনি বলেন এগুলো সব আনন্দে গুরুদেবের কাছে কীর্তন করতেন, মলমূত্র ত্যাগ সেগুলো পরিষ্কার করে কাপড় চোপড় খাওয়া দাওয়া সবই করতেন। কিন্তু কোনোদিনই তার ভিতরে গুরুদেবের মলমূত্র দেখে তার কিছু মর্তবুদ্ধি হয় নাই, বুঝে গেল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সাবধান করে দিয়েছেন যে গুরুদেবে যদি মর্তবুদ্ধি করো উদ্ধব সর্বনা ন মর্তবুদ্ধিয়া অসুয়ে অসুয়েত সর্বদেবময় গুরু, গুরু হচ্ছে সর্বদেবময়, ওকে কোনোদিন হিংসা করবে না, বিদ্বেষ করবে না, ওকে মর্তবুদ্ধি করবে না, করলে সর্বনাশ, জানো না, অধঃপতন একেবারে, পততি রধ রধ একেবারে নিচে পড়তে থাকবে, কোথায় পড়বে কোনো ঠিক নেই।
তাহলে দেখা গেল ঈশ্বর পরিবার মাধবেন্দু পরিবার সেবা করলেন, বাস্তব সেবা করেছেন। তো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্রে তো বলছেন বাস্তব সেবা করেছেন, বাস্তব সেবা করেছেন বলেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন মাধবেন্দু পরিবারের যত সম্পত্তি ছিল হৃদয়েতে সেই সম্পত্তি তিনি ওকে দিয়ে গেছেন। কাকে? শিষ্যকে। কে? ঈশ্বর পরিপাদ। ঈশ্বর পরিপাদ নিজের জীবনের যত সম্পত্তি, প্রেম সম্পত্তি, সব এই সম্পত্তি, অমূল্য সম্পত্তি দিয়ে গেছে। যা, তোকে আশীর্বাদ করি তোর ভজন। আর আরেকজন শিষ্যের কথা বলি, তার হচ্ছে কী নাম হচ্ছে রামচন্দ্রপুরী। রামচন্দ্রপুরী কী করেন? রামচন্দ্রপুরী গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার অভিনয় করেছেন, বাস্তবিক তার দীক্ষা হয় নাই। দীক্ষা কাকে বলে এই বোকালোকগুলো কেউই জানে না, অনেক পড়াশোনা করেছে, দীক্ষা কাকে বলে জানে না। আমি কালকে দীক্ষা নিয়ে এলাম, কোথা থেকে রে? বলে ওইখান থেকে। খুব ভালো করছো, মরবার রাস্তা খুললে, খুব ভালো হয়েছে তোমার। দীক্ষা কাকে বলে জানেই না, দীক্ষা কত অর্থ জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না। আরে বাবা, দীক্ষা যে নিচ্ছে, দীক্ষার তো মানে বুঝবে, গাধার মতো দীক্ষা নিলে হবে? দীক্ষা কাকে বলে কে বলতে পারে? দীক্ষা কাকে বলে এটা যদি ব্যাখ্যা করতে আরম্ভ করা হয় দিনের পর দিন চলে যাবে, লোকে পাগল, এর নাম দীক্ষা? বলে হ্যাঁ, তুমি তো লাইজ নাড়াও আর খেজুর খাও কাঠবেড়ালির মতো, কিছুই জানতে পারোনি। একে বলে গুরুতত্ত্ব, তুমি দীক্ষা নিয়ে এলে, মরবার কল করলে তুমি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। সেখানে বলছেন এই গুরু তত্ত্বের কাছে, বাস্তবিক গুরুর কাছে দীক্ষা নেওয়ার অর্থ হলো তুমি গুরুতত্ত্ব অনুভব করবে, আর দীক্ষা কথার মানে নিশ্চয়ই বুঝেছো, নাহলে তুমি দীক্ষা কী করে নিলে? দীক্ষা কাকে বলে? আমি এক কথায় কথাটা শেষ করে দেবো, বেশি কথা বলবার টাইম নাই। সেটা হচ্ছে কি, সেখানে শাস্ত্র আমাদের বলছে দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, যে পদ্ধতির দ্বারা আমার অনন্তকালের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর যে পদ্ধতির দ্বারা আমি দিব্য জ্ঞান লাভ করতে পারবো, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে দীক্ষা পদ্ধতি। বোঝা গেল? দীক্ষা একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার মাধ্যমে যদি আমার জীবনে যত পাপ সমস্ত কিছু ধুয়ে যায়, আমার হৃদয় নির্মল হয়ে যায় এবং আমি ভগবত তত্ত্ব বিজ্ঞান জানতে পারি, আমার চেতনা ফিরে যায়, দিব্য জ্ঞান দীপ ধাতু থেকে এসছে, দীপ ধাতু দিব্য, সেই দিব্য জ্ঞান যখন আমার হৃদয়তে আসে, যেটা কীর্তনেতে ভক্তিমন ঠাকুর বলছেন, না নরোত্তম ঠাকুর বলছেন দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, গাইছে কিন্তু জানে না, তাহলে দিব্য জ্ঞান যতক্ষণ হৃদয়ে প্রকাশিত হলো না, অথচ আমি দীক্ষা হয়ে গেল, কী করে হয়? গ্যাঁজাখুড়ি কথা, তুমি দীক্ষা নিয়ে এলে তোমার দিব্য জ্ঞানই জাগ্রত হলো না, তুমি যেথিমিরে সেথিমিরে পড়ে রইলে, তাহলে কী করে হলো? আর তোমার পাপও গেল না, তুমি আবার সেই গোপনে পাপ করছো, সব কিছু করছো, তাও তোমার দীক্ষা তো হয় নাই। আরে দিব্যজ্ঞান তো দূরের কথা, কোনো কাণ্ডজ্ঞানই হলো না, দিব্যজ্ঞান তো অনেক পরের কথা, কোনো কাণ্ডজ্ঞান কমন সেন্স হলো না, তাদেরকে আমি কী করে আশা করব? তাদের দীক্ষা হয়েছে, ভালো জায়গায় যেতে হবে দীক্ষার, সদ্গুরুর কাছে এসে পেলে তো। ভক্তিমন ঠাকুর বলছেন যদি আপনারা সদ্গুরু না খুঁজে পান তাহলে আমার অনুরোধ আপনারা অপেক্ষা করুন, এই জন্মে না হলো পরের জন্মে পাবেন, আপনারা ছুটে গিয়ে অসৎগুরুর পাল্লায় পড়বেন না। ভক্তিমন ঠাকুর বলছেন যে আপনারা যত্রতত্র নিজের প্রাণটাকে বিসর্জন দেবেন না, একটু অপেক্ষা করুন, যদি আপনাদের জীবনে প্রার্থনাটা ঠিক থাকে, এ ঠাকুর আমাকে একটা সদ্গুরু পাই দেয়, অবশ্যই তিনি দেবেন। যদি আমার আপনার নিষ্কপট ভাব না আসে, সদ্গুরুর পাল্লায় পড়া যায় না, আর যদি সদ্গুরু না পাওয়া যায় পরের জন্মে পাবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। ভক্তিমন ঠাকুর প্রার্থনা করছে। তাহলে গুরু সেবা, গুরু ভোগ কাকে বলে? রামচন্দ্র পরিবাদ কার শিষ্য বলে দাবি করছে? আমি মাধবেন্দ্র পরিবাদ শিষ্য, জানেন এইটা হচ্ছে গুরু ভোগ, গুরু রিপুটেশন, গুরুর যে সুনামটা, বোঝেন না কিছু। ব্যবসাতে অনেক সময় ব্যবসার যে গুডউইল রিপুটেশন, বিক্রি কোটি কোটি টাকায়, শুনেছেন কোনোদিন? কোনোদিন শোনেননি? এক একটা এমন এমন ব্যবসা আছে, সেই ব্যবসা যখন বিক্রি করে দেয় কারোর কাছে, তার রিপিউটেশন, তার যে সুনাম ব্যবসার, এই গুডউইলটা বিক্রি হয় কোটি কোটি টাকায়, কিছু জানা নাই। কদিন আগে, আজ থেকে বলে 10-15 বছর 20 বছর আগে, ক্যালকাটা কেমিক্যাল বলে একটা কোম্পানি, সেটা বিক্রি হয়ে গেল কোটি কোটি টাকায়। কার কাছে? বোম্বের একটা কোম্পানির কাছে। ক্যালকাটা কেমিক্যালস কাকে বলে? বলে ক্যালকাটা কেমিক্যালস অনেক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তৈরি করে, তার মধ্যে একটা
নাম বলছি তার হচ্ছে মার্গ সাবান। মার্গ সাবান দেখেছেন? নিম পাতা দিয়ে যা মার্গ, মার্গ সাবান। আরে মার্গ সাবান দেখেননি? মার্গ, হ্যাঁ মার্গ সাবান, ওটা করে ওদের প্রোডাক্ট, অনেক কিছু করেন তারা। তা এখন আমার প্রশ্ন হলো, ক্যালকাটা কেমিক্যাল ওই ফ্যাক্টরিটা যখন বিক্রি হয়েছিল কোটি কোটি টাকায়, তার ফ্যাক্টরি তো এমনি নিয়েছে, গুডউইলটাও বিরাট নামে বিক্রি হয়েছে কোটি কোটি টাকায় হয়, এগুলো সব রহস্য। এই জন্য আমরা কোনো কোনো সময়, আমি শিল ভক্তি তুরিকেশ্বরী মহারাজের মতো মহাপুরুষের চরণাস্থিতি জানেন, তা আমাকে পুজো করুন আপনারা, আমাকে মালা দিন গলায়, প্রণামী দিন, এইভাবে গাদা গরুর মতো জীবন নাশ করছে। অর্থ লাভ এই আসে, ভ্রমিয়া ফিলি দেশে দেশে, এইটা আমার জীবনের চরিত্র, এই হলো কথা। তাহলে গুরু ভোগ বুঝতে পারছেন কি করে? গুরুদেবের রিপুটেশন, গুরুদেবের নাম, গুরুদেবের মঠ, গুরুদেব প্রতিষ্ঠিত বিগ্রহ, এগুলোকে আমি ব্যবসার মতো কাজে লাগিয়ে এবার আমি নিজের রাস্তা খুলব, সুবিধা হবে। কেন, বাড়িতে থাকলে তো আমার কোনো কোয়ালিফিকেশান এমন কিছু ছিল না, আমি তো চাকরি পেতে পারতাম, চাকরি পেতে গেলে তো চারটিখানি কথা না, গভর্নমেন্টে একটা চাকরি পেতে গেলে কী করতে হয়, অনেক যোগ্যতা দরকার হয়, তা আমার তো সেসব ছিল না, সামান্য একটা তুচ্ছ কাজ করতাম, সামান্য 500 টাকা 1,500 টাকা, আর ভালো হয়েছে সাধু হয়ে গেছি, এবারে এবারে ব্যবসা করতে পারো ভালো। এইভাবে যারা করছেন তারা বলা হয় এটাকে বলে গুরুভোগ। আবার কেউ কেউ মতলব আটেন এই গুরু বৈষ্ণব, আমার নাম করা গুরু বৈষ্ণব, এর কাছে কিছুদিন থাকি, থেকে এবার তার থেকে বিভিন্ন রকম আমি আদায় করে নেবো, তারপর পরে লাথি মারবো, সেটা পরের ব্যাপার, কোনো চিন্তার কিছু নেই, ওটা পরে করে দেবো, ওটা তো আমার বাঁয়ে হাতের খেল, বাঁ হাতে করে দেবো, ওটা আমি করে করতে পারবো, ওটা তো আমি খুব পারঙ্গত, আমি খুব এক্সপার্ট, কাউকে লাথি দিতে হয়, কাউকে আদর, এগুলো আমি জানি, এইসব পলিটিক্সগুলো আমি ভালো জানি, এই জন্য এই ব্যাপারে আমার কোনো চিন্তা নেই, আমি তো ওগুলো ভালো জানি, পারঙ্গত আমি এসব ব্যাপারে। তো এটাকে বলে গুরু ভোগ। আর গুরুত্যাগ, গুরুত্যাগ হলো গুরুদেবকে সামনে রেখেও গুরুদেবের আচার আদর্শকে জীবনে গ্রহণ না করা, এটা বলে গুরুত্যাগ। বাস্তবিক বোঝা গেল, গুরুদেবের কাছে আছি, গুরুদেবের কাপড় কেচে দিচ্ছি, গুরুদেবের রান্না করে সব কিছু, আবার মেয়ে ছেলে পাল্লা বললাম, কী করে হয়, এটা হয়, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, এটা পড়েছেন কিনা? না, এটাও পড়েননি। আরে বাবা চৈতন্য পড়েননি এটা? যাহা কৃষ্ণ তাহা নাই, যাহা যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না, বলে আমরা তো দেখলাম মায়া যে পুতনা মায়া, তো পুতনা গোকুলে গেল কী করে, এর বিস্তৃত ব্যাখ্যা আপনাদের শুনতে হবে। মায়া কৃষ্ণের কাছে যেতে পারে না, তবে কৃষ্ণ যদি জোর করে বলে মায়া তুই আমার কাছে আয় আমি লীলা করব, তখন যেতে পারে। ওই জন্য গোকুলেতে কৃষ্ণের কাছেতে পুতনা মায়া গেছিল ইচ্ছে করে, কৃষ্ণের ইচ্ছায়, নাহলে মায়া যেতে পারে না। আর গুরু বৈষ্ণবের হৃদয়তে সর্বদা ভগবান বিরাজিত, গুরুদেবের হৃদয়তে ভগবান সর্বদাই বিরাজিত। হ্যাঁ, গুরুদেবের হৃদয়ে তো যারা বাস্তবিক সাধু তাদের হৃদয়তে সর্বদা ভগবান থাকেন, থাকেন কি না? আর ভগবান থাকেন বলে তাদের কাছে থাকলে পরে আমার মায়া ধরতে পারবে কি? কিন্তু তারপরেও তো ধরে, কেন ধরে? কেন আমার গুরুদর্শন হয় নাই। এরা বলে গুরুভোগ, গুরুত্যাগ, গুরুকে বাইরের দৃষ্টিতে আমি দীক্ষা নিয়েছি, সব কিছু করেছি, গুরু তত্ত্ব বুঝিনি, আবার আমি অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট করেছি ইনি অভিন্ন গুরুপাদ পদ্ম, আবার পরে আমার স্বার্থের আঘাত হয়েছে বলে আমি তাকে লাথি মেরে দিয়েছি। তবে তোমাদের আশীর্বাদগুলো আমার আশীর্বাদ, তোমাদের এই লাথিগুলো আমাদের জীবনে আশীর্বাদ রূপেই আসবে, দেখবে তুমি ওখানে অস্ত্র ছুড়বে, এখানে ফুল রূপে চলে আসবে আমার কাছে। বোঝা গেল কী বললো? ওখান থেকে অস্ত্র ছুটছে মিসাইল, এখানে আমার কাছে ফুল রূপে চলে আসছে, ভগবানের ইচ্ছা, এগুলো সব দেখতেই পাবেন বেঁচে থাকলে। যাই হোক, আমার কোনো আপত্তি এতে কিছুই নাই। তাহলে গুরুকে অনেক রকমভাবে ভোগ করা যায়, অনেকে আবার গুরু চলে গেলে গুরুদেবের সমস্ত লেখা বইগুলোকে অনুকরণ করে, আমি লিখেছি এমন এমন বড় বড় আচার্যের কাজ করছেন তারা গুরুদেবের ম্যানাস্ক্রিপ্ট ওটা চেপে দিয়েছেন, দিয়ে এবার নিজে আমি লেখক, আমি সম্পাদক বলে কাটিয়ে যায়, এরকম কত ঘটনা আছে গুরুদেবের লেখায়, কিন্তু ও গুরুদেব পরিচয় দিচ্ছে না। আমি আশ্চর্য হই যে এরা গুরুর কাজ করছেন, এরা গুরুর কাজ করছেন কী করে সম্ভব হয়, একবারও গুরুদেবের নাম বলছেন না, বড় বড় নাম করা আচার্য তারা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ এই নামটাই বলছেন না, সন্ন্যাস গুরু তার নামটাও বলছেন না, একবারও ভুলেও গৌড়ীয় মঠের অবদানের কথা বলছেন না, গৌড়ীয় মঠের আচার আদর্শের কথা বলছেন না, অথচ নিজে একটা বিরাট সংস্থা খুলছেন। আমি অবাক হয়ে যাই, তারা কি সত্যি দীক্ষিত হয়েছেন?
আমার তো সন্দেহ আছে, তারা কি দীক্ষিত, দীক্ষিত যদি হয়ে থাকেন গৌড়ীয় মঠ গৌড়ীয় মিশনের জন্য, তাহলে গৌড়ীয় মিশনের কথা গৌড়ীয় মঠের কথা কেন বলছেন না? তার বক্তৃতায় তার লেখাতে কোনো জায়গায় একটা গৌড়ীয় মঠের গৌড়ীয় মিশনের কোনো সম্বন্ধ গন্ধ নাই। কখনো কেবল মাঝে মাঝে সরস্বতী ঠাকুর আমার গুরুদেব বলেছে এইটুকু বলতে পারেন, গুরুদেবের আসনটা গুরুদেবের পদবি এগুলো সব গুরুদেবকে বঞ্চনা করে আমি অধিকার করব বলে বিভিন্ন ফোন দিয়ে এটেছি। গুরুদেবের যে আসন গুরুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গুরুদেবের আসন নেবো, গুরুদেব যে পদবি ছিলেন গোস্বামী আমিও নেব, আমাকেও বলুন আপনারা গোস্বামী। আমি জানি না এদেরকে মায়াদেবী কী বুদ্ধি দিয়েছিলেন, যারা বিন্দুমাত্র গৌড়ীয় মঠের আদর্শ আচার কোনো কথাই তারা উত্থাপন করবেন না, বরঞ্চ চেপে দেবেন, দিয়ে নিজে অন্য একটা অন্য অন্য সিদ্ধান্ত অন্য বিচার উত্থাপন করবেন যেটার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। ভগবত তত্ত্ববিজ্ঞান এত গভীর রহস্য, যেখানে আমি সারা পৃথিবী ধরে প্রচারকের ভূমিকায় থাকতে পারি, পরে দেখা গেল মরবার সময় ধোকা পেয়ে গেলাম, কিচ্ছু পেলাম না, বোঝা গেল? সারা পৃথিবী জুড়ে আমি প্রচারের অভিনয় করলাম, প্রচারকের অভিনয়, লাস্টে দেখে গেলাম আমি ধোকা খেয়ে গেলাম, মৃত্যুর সময় আসল জিনিস আমি পেলাম না, ভগবান শরণ পেলাম না, ভগবানের গুরুদেবের বাস্তবিক কৃপা পেলাম না, এগুলো বঞ্চনা। তাদের কোনো দিন বুদ্ধি যদি শুদ্ধ হয় তারা অনুভব করবেন। যাই হোক, এই মোটের ওপর অল্প কথায় আমি ছাড়লাম, কিন্তু প্রথম যে শ্লোক দিয়ে শুরু করেছি সেই শ্লোকের ব্যাখ্যাটা না করলে আমার আজকের এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। যদিও এমনিতেই অসম্পূর্ণ হলো, কেন অনেক আলোচনা করার দরকার ছিল, তথাপি কথঞ্চিত হলো। প্রায়েণ দেবমুনয়ো সবিমুক্তিকামা মৌনম চরন্তি বিজনেন পরাথনিশা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ একো নান্যাম তদস্য শরণম ভ্রমত অনুপাসে। কে বলছেন? শিল প্রহ্লাদ মহারাজ, আমাদের গুরুদেব প্রহ্লাদ মহারাজের পূর্বগুরু। আমরা শাস্ত্রে একটা কথা শুনেছি, মহাজন জেনু গত সপান্তাহা, মহাজন জেনু গত সপান্তাহা। তাই যে প্রহ্লাদ মহারাজও আমাদের গুরু, কিন্তু নরোত্তম ঠাকুরের বিচার অনুযায়ী আমাদের বুঝতে প্রহ্লাদ গুরু, আপনি তো এক্ষুনি বললে ভক্তিমোহন ঠাকুর প্রভুপাদ গুরু, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ভগবত তত্ত্ববিজ্ঞানের গুরু তো উনি বটে, আগে গুরু ছিলেন। এই জন্য নরোত্তম ঠাকুর লোকে যেন বোকা না হয় এই জন্য বুঝিয়ে বলছেন, পূর্বাপর করিয়া বিচার, আগে পরে বিচার করে সঙ্গতি করে ব্যালেন্স করে। ইনি ভগবত তত্ত্ববিজ্ঞানের গুরুর আসনে রয়েছেন। আবার আমরা যে গৌড়ীয় গুরু পেয়েছি তাদের আনুগত্য করতে গেলে মহাপ্রভুর শিক্ষার গোপন রহস্যগুলো আরও বেশি করে বুঝতে পারবো। যদিও প্রহ্লাদ মহারাজের মধ্যে ভগবত তত্ত্ববিজ্ঞান তো আছে, না থাকলে তাকে গুরু হলেন কী করে? এই প্রহ্লাদ মহারাজ দুঃখ করে কাঁদছেন এবং নৃসিংহদেবের কাছে বলছেন, প্রভু তুমি আমাকে কৃপা করবে বলে বলছো, কিন্তু আমি এই অসুর বালকগুলো যারা এত কষ্ট পাচ্ছে, রজতম গুণেতে পড়ে রয়েছে, দিনের পর কষ্ট পাচ্ছে এরা অসুর বালক, এদেরকে ছাড়া আমি কৃপা তোমার চাই না, তোমার কৃপা আমার তো নারদজি তোমার যে ভক্ত নারদ নারদমুনি তার মাধ্যমে তো তোমার কৃপা পেয়েই গেছি, এখন তুমি বারবার আমাকে বলছো বর নে কিছু বর নে কিছু বর, আমাকে যদি বর দিতে হয় ঠাকুর শুনে রাখো এই অসুর বালককেও কিন্তু কৃপা করতে হবে, কারণ তুমি ছাড়া আর কে আছে অনন্ত ব্রহ্মাণ্ডে, তুমি ছাড়া তো কেউ নেই নৃসিংহদেব, তোমাকে করতে হবে কৃপা। এই করুণাটা, এই যে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ বললাম, মিলে যাচ্ছে কথাগুলো। প্রহ্লাদ মহারাজ আর দুঃখ করে কাঁদছেন, হে প্রভু এদেরকেও কৃপা করো তুমি, নাহলে এরা কোথায় যাবে, এরা তো জানে না যে জন্মের পর জন্ম সংসার করছে, মরছে কাটছে পিটছে, এভাবে সংসার দাওয়া নলনীল লোক গাইছে কিন্তু অনুভব নাই, অনুভবের বিন্দুমাত্রও নাই। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রহ্লাদ মহারাজ দুঃখ করে নৃসিংহদেবের কাছে বলছেন, প্রভু এই অসুর বালককেও আবার তোমাদের কৃপা, কেন তুমি ছাড়া কোনো গতি নাই। আর প্রায়ই দেখা যায় ভজনের নাম করে সব জঙ্গলে চলে যায় নির্জন জায়গায়, এরা বলে আমি এখন ভজন করছি, বিরক্ত করবেন না হয় ভজন, আর ভজন কাকে বলে মশাই, আর ভজন মানে হলো চোখ বুঝে কপটতা করা, ভজন মানে হলো ভগবানের সেবা করা, ভজন মানে পালিয়ে যাওয়া নয়। অনেকে বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রায়ই দেখা যায় এই মানুষগুলো আমি হরি ভজন করব ভগবানের ভজন করি বলে জঙ্গলে পালাচ্ছে, পারে চোখ বুঝে বসে রয়েছে, আর কী পাবে চোখ বুঝে, সেই তো
চোখ বুজে রয়েছে, কিন্তু চোখ বুজে থাকলে কী হবে? সেই তো নিজের গ্রামেতে রয়েছে, চোখটা বোঝা কিন্তু মনে মনে তো গ্রামেই রয়েছে, সংসারের মধ্যে রয়েছে, তার সংসার থেকে গিয়ে লাভটা কী? মনের মধ্যে তো সংসার রয়েছে, বরং উল্টো যদি হয়, আমি সংসারে আছি, সংসার আমার মধ্যে নাই, তাহলে ভালো হয়, বোঝা গেল? তাহলে আমার চোখ বুঝে কপটতা করে লাভ নেই। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, নৃসিংহদেব, প্রায়ই দেখা যায় সবাই ভজন করবার নামগুলো সাধুগুলোগুলো নির্জন জায়গায় চলে যায় জঙ্গলে, আমি কিন্তু ও ধরনের স্বার্থপর নয়। যদি আপনি সত্যি আমাকে কৃপা করেন প্রভু, তুমি যদি কৃপা করো তাহলে আমাকে কৃপা তো করবে ঠিক আছে, কিন্তু এদেরও কৃপা করতে হবে, তাহলে আমি তোমারও প্রায়ে ন দেব মুনয় সবই মুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরাথ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুক্ষেক নান্যাম তদস্য শরণম ভ্রমতোনুপাসে বাঞ্ছা কল্পতরুষ্যকে পাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমো নমঃ।